অনন্ত আদি বিধাতা মানে আল্লাহ, সে ভালো মন্দের নির্দেশ দাতা, সে কেবল রসুল রূপে করছে। পরে আমার দরবারে আইবেন, আপনি চক্ষু বন্ধ করে হাতটা বাড়াইয়া দেন। নবী হইল বায়াত। আচ্ছা, বায়াত হইল কয় বছর বয়সে? অঙ্কটা মনে আছে? 50 বছর 2 মাস 27 দিন বয়সে। আর নবী মুরিদ করল প্রথম কয় বছর বয়সে? 40 বছর 8 মাস 6 দিন বয়সে। আগে করলো মুরিদ, পরে হইল বায়াত। এটা কেমন হইলো আমার একটু বুঝাই দিবে। তৌহিদের দ্বার খুলিয়া আমার বাজান রশিদ কয় তুই দেখ না চাইয়া, এক আসনেই বসা রয় চারজন। এক ছেড়া গেছে পীরের কাছে, বাবা আমারে দোয়া করেন যেন পোলা হয়, মাথা মুতা আতাই দিছে, যা তোর ভুল হইব। পরের বছর আবার গিয়া কয় বাবা পোলা তো হয় নাই, দোয়া করেন, আবার মাথা আতাই দিছে, যা তোর ভুল হইব। পরের বছর আবার গেছে বাবা পোলা তো হয় নাই, এমন পীর সাহেব কয় ব্যাপারটা কি, আমি তো একবার দোয়া করলেই হয়, তো বারবার দোয়া করতে হয় কেন? ডাকগা কয় কিরে তুই বিয়া করছ? কয় না বাবা। বিয়া না করলে পোলা হইব কইতে? আমি একটা কথা বলি, হযরত বড় পীর আব্দুল কাদির জিলানী মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়া আসছে না? যে 18 পারা কোরআন মুখস্থ করে তারপরে দুনিয়া আসে, তারপরেও তার মুরিদ হইতে হয়। কেন মুরিদ হইতে হয়? তার মুরিদ না হইলেও চলতো, কিন্তু সে মুরিদ হয়ে বুঝাই দিছে গাদার দলেরা তোরাও মুরিদ হইস। হ্যালো হ্যালো, এ বাচ্চারা বাসিটা একটু বাড়ান মনিটরে। হ্যালো আবুল ভাই, বেহালা বাজে 1000 টাকা পুরস্কার পাইছে, আর কে জানি আমার বেহালা বাজ না হইনা 50 টাকা জরিমানা করছে। তো আমার প্রশ্নের জবাব খুব সুন্দর করে দিয়ে এটাকে বেহালা বাজনা হন না, তো কেমন হইলো 1,850 টান পড়লো। তা আপনাদের ওই বেহালা বাজনায় আরো 200 দিয়ে রাখছে। ও আমাকে দাদিমা বাজানের মায় আরো 200 দিয়ে রাখছে, 650। আপনাদের সুবিধার্থে একটা কথা জানাই রাখি, আমি খুচরা টাকাও নেই, 10 টাকা 20 টাকার নোট নেই। হ্যাঁ, তো খুব মূল্যবান আলোচনা করলেন, সত্যি কথা বলতে গেলে মানে অধিকাংশ বাউলের সাথে গান করতে গেলে বন্দনার পরেই কতক্ষণে খালি মানে কথিত বিচ্ছেদ গান শুরু করব। বেহালা বাজনা শূন্য আরো 110 540, অঙ্কে ভালো ছিলাম তো। হ্যাঁ, এই কিন্তু আমার গুরুজি আজকে এত মূল্যবান 3টি গান রাখলেন, আর এত মূল্যবান আলোচনা রাখলেন, যেটি শুনলে অবশ্যই প্রত্যেকটা মানুষের জ্ঞান হবে। বেয়াদবি মাফ করবেন, একটা কথা কই, এক মাসটা
তার ছাত্রকে বলে যে তুই গরুর রচনা কর। তাই গরুর রচনা লেখছে, গরুর চারটা পাও, দুইটা চোখ, একটা লেজ। গরু একটা গৃহপালিত পশু, গরু আমগো দুধ দেয়, গরু আমগো মাংস দেয়, গরুর গোবরও কামে লাগে, কি আছে না? কিন্তু রাখাল ভাইদেরকে বলি, গরু লইয়া কখনো নদীর পার যাবেন না। নদীর মধ্যে একটা জন্তু আছে, নাম হইল কুমির, ফাঁক পাইলে টেনে লয়ে যাবে। তো মাস্টারে কয়, কিরে তরে দিলাম গরু রচনা করতে, তুই কুমির লয়ে লিখেন, এই তুই বাড়ির রচনা কর। মানে জিদ দে, মনে মনে কয় এহেনে ও কেমনে কুমির ঢুকায় আমি দেখুম। হ কয়েকটা ঘর মিলে একটা বাড়ি হয়, রান্ধন ঘর থাকে, পায়খানা করার জায়গা থাকে, ওই কল থাকে, একটা পরিবার বসবাস করে। তবে বাড়িওয়ালা ভাইদেরকে বলি, বাড়ি যেখানেই করেন কোনো সমস্যা নাই, কখনো নদীর পার করবেন না। কারণ নদীর পার বাড়ি করবেন, নদীতে একটা জন্তু আছে, নাম হইল কুমির, ফাঁক পালে টাইনে লয়ে যাবো রাইতে। মাস্টারে আরো খেপছে, এই তুই পলাশির যুদ্ধ লইয়া রচনা কর। আর তো মনে করেন মাস্টারে মনে মনে কয়, ও এই জায়গায় কেমনে কুমির আনে এটা দেখুন, কারণ আশেপাশে কোনো নদী নাই। পলাশির মাঠে আশেপাশে কোনো নদী নাই। ১৭৫৭ সনে লর্ড ক্লাইভের বিরুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাই যুদ্ধ করছিল। সেই যুদ্ধের মধ্যে নবাব সিরাজউদ্দৌলার সৈনিকা ছিল 3,000, আর লর্ড ক্লাইভেরা ছিল, আরে এই নবাব সিরাজউদ্দৌলারা ছিল 53,000 সৈন্য, লর্ড ক্লাইভেরা ছিল মাত্র 3,000 সৈন্য। এই 53,000 সৈন্য নিয়া লর্ড ক্লাইভের 3,000 সৈন্যের কাছে পরাজিত হইল। কারণ যুদ্ধের দায়িত্ব দিয়েছিল মীর জাফর আলী খানকে, আর মীর জাফর আলী খানকে যুদ্ধের দায়িত্ব দেওয়া মানেই খাল কেটে কুমির আনা। মাস্টারে কয়, তুই এহেন কুমির ঢুকাই দিছ, বেয়াদবি মাফ করবেন, কিছু কিছু বয়েতি আছে, বন্দনার পর বিচ্ছেদ শুরু করে দেয়। কারণ তাইলে আর তাকে তত্ত্ব কথা বলতে হয় না, কারণ তত্ত্ব জানা না থাকলে কইব কি। এই যে দেখেন, এইবার একটা নতুন তত্ত্ব বাইর করছি আমি। আচ্ছা আপনারা কোন তো পীরে খেলাফত না দিলে কোনোদিন বায়াত করতে পারে? পারে? পীরে খেলাফত না দিলে বায়াত করতে পারে না। আচ্ছা যে বায়াত হয় না তারে কোনোদিন খেলাফত দেয়? তারে কোনোদিন খেলাফত দেয় না। আচ্ছা এবার আসেন, খুব খেয়াল করে শুনবেন, একেবারে অঙ্কের মতো বুঝতে হবে। 40 বছর 8 মাস 6 দিন বয়সে নবী নবুয়তি লাভ করলেন। নবুয়তি লাভ করার পর সর্বপ্রথম বায়াত করলেন বিবি খাদিজারে। কারে বিবি? দুই নম্বরে হযরত আলী করিমাল্লাহ ওয়াজহু। নারীদের মধ্যে খাদিজা, আর পুরুষের মধ্যে হযরত আলী করিমাল্লাহ ওয়াজহু। তখন এই হযরত আলীর বয়স ছিল মাত্র 13 বৎসর। 13 বৎসর বয়সে নবীর হাতে হাত দিয়া বায়াত হইল। এই ঘটনা দুইটা, এই দুইটা বায়াতের ঘটনা, আরও বায়াত করছে, আমি ওগুলিতে যাব না, শুধু পয়েন্টটা আপনাদেরকে ধরাই দিতেছি। তো নবী 40 বছর 8 মাস বয়সে তাদেরকে বায়াত করল। নবী মেরাজে গেল কত বছর বয়সে? 50 বছর 2 মাস 27 দিন যখন বয়স হইল, 50 বছর 2 মাস 27 দিন নবী সাত আসমান পার হইয়া, সিদ্রাতুল মুনতাহা পার হইয়া, হেজাজে কিবরিয়া পার হইয়া, 36,000 পরম্পর্দা ভেদ কইরা আল্লাহর আরশ মহল্লায় গিয়া উপস্থিত হইল।
আমার আল্লাহ কয় দোস্ত আমার দরবারে তো বেমুরিদা নাইতে এই এই আল্লাহ কয় দোস্ত আমার দরবারে কোনো বেমুরিদা নাইতে পারে না আমার দরবারে আইতে হইলে আপনার মুড়ি দইয়া আইতে হইব আমার নবী কয় এখন আমি পীর পামু কই আমি কই পীর পামু আপনার দরবারে বেমুরিদা নাইতে পারে না তো আমার আল্লাহ কয় আপনি আগে আমার হাতে বায়াত হইবেন পরে আমার দরবারে আইবেন আপনি চক্ষু বন্ধ করে হাতটা বাড়াইয়া দেন নবী হইল বায়াত আচ্ছা বায়াত হইল কয় বছর বয়সে অঙ্কটা মনে আছে পঞ্চাশ বছর দুই মাস সাতাশ দিন বয়সে আর নবী মুরিদ করলো প্রথম কয় বছর বয়সে চল্লিশ বছর আট মাস ছয় দিন বয়সে আগে করলো মুরিদ পরে হইল বায়াত এটা কেমন হইলে আমার একটু বুঝাই দিবে এখানে নবী করলো এটা আমরা পারুননি কি কন আমরা মুড়ি দেওয়ার আগে যেমন আমি আমি বায়াত হয়েছি আজমির শরীফ খাজা বাবার বংশধর সৈয়দ নিসার চিশতি আমার বাবা যান একেবারে খাজা বাবার খাস বংশধর আড়াই হাজার খাদেম তার মধ্যে আটজন খাদেম আছে যাগ দেখলে এই বাকি আড়াই হাজার খাদেম থরথর করে কাঁপতে থাকে কেন তারা হইল খাদেমের ঘরে খাদেম হইছে আর এরা হইল এই আটজন হইল খাজা বাবার খাস বংশধর এই জন্য তাদের মর্তবা ইজ্জত অনেক বেশি তো আমার কাছে যদি কেউ বায়াত হওয়ার জন্য আসে আমি একটা কথাই বলি বাবা আমি এখনো খেলাফত প্রাপ্ত হই নাই আমি খেলাফত না পাইলে কখনো বায়াত করা যায় না আমি বলে দেই তো যেখানে খেলাফত না পাইলে বায়াত করতে পারে না আর খেলাফত তো পায় মুড়ি ধোয়ার পরে খেলাফত কখনো চাইয়া নেওয়া যায় না খেলাফত কখনো চেয়ে নেওয়া যায় না পাঁচটা জিনিস পীরের কাছে থাইকা কখনো ভক্ত চাইতে পারে না তো যেখানে খেলাফত না পাইলেই মুরিদ করতে পারে না সেখানে মুরিদ হওয়ার আগেই মুরিদ করলো এটা কিভাবে হ্যাঁ যারা বোঝে এরা কিন্তু ঠিকই বুঝতেছে আমার গুরু আমার দিকে চাইছে ঠিকই একটু বেজার হইয়া আপনি বেজার হইয়া আমার দিকে চাইয়েন না কারণ আমার কলজা পানি থাকে না কারণ কি জানেন আজকে কিন্তু আমার যে মোরশেদ সৈয়দ নিসার চিশতি আমি তার রূপেই আজকে আমার এই গুরুরে দেখি কি করেন আপনারা এই আমানত শাহর নাম শুনছেন এই চট্টগ্রামের আমানত শাহ একটা মসজিদে ইমামতি করত মস্ত বড় আল্লাহর অলিত তো মসজিদের বারান্দার মধ্যে বইয়া বইয়া ভক্তবৃন্দ লইয়া ধর্মীয় আলোচনা করতেছে সবক দিতেছে বেশি না আট নয় জন তো ওই মসজিদের বারান্দার পাশে একটু খালি জায়গা বাবা আমানত শহর মধ্যে লাগাইছে লাউ গাছ একটা লাউই ধরছে এত সুন্দর আদিনের লাউ একশো রইল রাস্তা দিয়া যায় লাউ দেখা গেছে পছন্দ হইয়া এই লাউডা তাড়াতাড়ি সিরাই বগল তলায় লইয়া সুরেজের দৌড় তো আমানত সেবা বাবার চোখ পড়ছে ওই চোরের দিকে যে লাউ বগল তলায় লইয়া জায়গা তো আমানত সেবা বাবাই ওই কথার মধ্যেই শিক্ষা দিয়ে উঠছে বগল তলায় আমার লাউ আমার লাউ আমার লাউ তো এক ভক্ত আসিল নাম হইল তার দায়েম দায়েম সাহ কয় বাবা আপনার লাউ এই লন মানে দায়েম সাহের বগল তোলার থাইকা একটা লাউ বার করিয়া
আমানত সাবাবারে দিয়া কয় এই লোন আপনার লাউ। আমানত সাবাবা কয় বাবা রে বাবা, আমি কই আমার জানলার মধ্যে লাউ হেটার কথা আর তুই বগল তোলাতে লাউ বাইর করে হালাস, এত বড় জালালি তোর মতো জালালি ভক্ত আমার দরবারে দরকার নাই বাইর। ওই যে দেখ আমার সরে লাউ লুয়ে যায় বগল তোলাই করিয়া, পীরে যদি বাইর করিয়া দেয় আর যাওয়ার কোনো জায়গা আছে দায়াম সাহ কয় বাইর করিয়া দিছে এই পীর আমি তালাক দিলাম আর এই পীরের কাছে যাবো না। বাবা রে আশেপাশে চট্টগ্রামের মধ্যে অনেক পীরের দরবার, ওই বৎসরহানি ঘুরছে পীরের দরবারে দরবারে গিয়া কয় আমারে মুরিদ করেন, দেখেন যে বগল তোলা তেলাও বাইর করে হালায় তারও আবার মুরিদের পীরের দরকার হয়, কারণ তারা তো মজ্জুব না, তারা হইল সালেক। যেহেতু পীর তার দপ্তরে থেকে নাম কাটতে দিছে এখন তো তার পীর দরকার, এই জন্য জালালউদ্দিন রুমি বলছেন যার পীর নাই তার শির নাই, যার পীর নাই তার পীর হল শয়তান। এখন যেই পীরের কাছেই যায় হেই পীরেই খেদাই দেয়, এই তোর নামানোর চা খেদাই দিছে তোর জায়গা আমগো দরবারে নাই। এক বছর ঘুরছে কোনো পীরের দরবারে মুরিদ হইতে আর পারে নাই, এক বছর পর ঘুরিয়া গেলে আবার আইছে বাবা আপনি আমারে মাফ করিয়া দিয়া আমারে কবুল করেন গ্রহণ করেন। আমানত শাহ কয় ব্যাক কল, তুই যদি আগে মাফ চাতি তাহলে তুই মাফ করিয়া দিতাম, তো এক বছর দরবারে দরবারে ঘুরলি কেন, তবে হ্যাঁ এখন আর তোর এইভাবে মাফ হবে না, তোরে আমি মাফ করতে পারি। এই যে নদী কর্ণফুলি, এই নদীর মধ্যে একটা ডুব দিবি, ডুব দিয়া যেখানে উঠবি ওই জায়গায় বসবি, ওই জায়গা থেকে জীবনে কোনোদিন লড়তে পারবি না, তুই রাজি? কয় হ, তাও যেন আপনার মাপ আমি পাই। দিছে একটা ডুব, একটা ডুব দিয়া উঠছে, উঠা দেখে এই যে বর্তমান ঢাকা শহর আজিমপুর কবরস্থান আসেনি, এই আজিমপুর কবরস্থানের পাশ দিয়া তখন একটা খাল ছিল, আড়াইশো না তিনশো খাল এই ঢাকার টাউনে ছিল, সব আমরা দখল করিয়া বরিয়া বাড়িঘর বানায় এলাইছি, হ্যাঁ বানায় এলাইছি। তো ওই জায়গার মধ্যে যখন উঠছে উঠটা দেখে এই আজিমপুর গাছতলা ওই জায়গার মধ্যেই বইল, আজও আজিমপুর কবরস্থানে এই দায়েম শাহ বাবার মাজার রয়ে গেছে। আপনারা যদি কখনো আজিমপুর কবরস্থানে জিয়ারত করার জন্য যান দেখবেন একটাই মাত্র মাজার, সেটা হলো বাবা দায়েম শাহর, সব কবর চাইলা সমান করে হালায় কিন্তু ওইটার মধ্যে হাত দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারো নাই। অলিয়া উলিয়ার মাজারে হাত দেওয়ার ক্ষমতা কারো আছে নাই? আমার দয়ালের কাছে প্রার্থনা আপনি বাঁকা চোখে চাইয়েন না। আমানত শাহ বাবায় দায়াম সার উপরে খালি একবার বাঁকা চোখে চাইছিল, এই সাড়ে তিনশো কিলোমিটার দূরে ফাটাই দিছে। হ্যাঁ তো আমার একটা প্রশ্ন রইল আর একটা গান গাইয়া লই, এরপরে আর একটা প্রশ্ন আমি ভাও করে রাখছি। ওরে আমি কোথায় ছিলাম কোথায় আইলাম আবার যেন কোথায় যাই, ও কোথায় ছিলাম কোথায় আইলাম আবার যেন কোথায় যাই, কোথায় ছিলাম কোথায় আইলাম আবার যেন কোথায় যাই, গুরু আমি দেশের খবর জানতে চাই গুরু গো, গুরু আমি দেশের খবর জানতে চাই, ও কোথায় ছিলাম কোথায় আইলাম আবার যেন কোথায় যাই, কোথায় ছিলাম কোথায় আইলাম আবার যেন কোথায় যাই, গুরু আমি দেশের খবর জান।
ছিলাম যখন নিরাকার, না ছিল মোর আকার সাকার, করেছিলাম কি বায়াহার, কি খেয়ে জীবন বাঁচাই, করেছিলাম কি বায়াহার, কি খেয়ে জীবন বাঁচাই, করেছিলাম কি বায়াহার, কি খেয়ে জীবন বাঁচাই। গুরু গো ছিলাম যখন নিরাকার, না ছিল মোর আকার সাকার, করেছিলাম কি বায়াহার, কি খেয়ে জীবন বাঁচাই, এই সংসারে আকার নাই যা, স্থিতি কি জানা দরকার, সংসারে আকার নাই যা, স্থিতি কি জানা দরকার, করিতে সেই দেশের বিচার, ভাবিয়া আর কুল না পায়, ও করিতে সেই দেশের বিচার, ভাবিয়া না কুল না পায়, করিতে সেই দেশের বিচার, ভাবিয়া আর কুল না পায়, গুরু আমি দেশের খবর জানতে চাই, ও গুরু গো গুরু আমি দেশের খবর জানতে চাই, কোথায় ছিলাম কোথায় আইলাম আবার জান কোথায় যাই, তথায় হস্তপদ নাই তো আমার, চলা ফেরা হয় কি প্রকার, ছিলাম আমি কার অধিকার, সঙ্গী কে ছিল আমার, ছিলাম আমি কার অধিকার, সঙ্গী কে ছিল আমার, গুরু হস্তপদ নাই তো আমার, চলা ফেরা হয় কি প্রকার, ছিলাম আমি কার অধিকার, সঙ্গী কে ছিল আমার, না ছিল মোর দুটি আখি, কেমন সে রাস্তা দেখি, কেমন সে রাস্তা দেখি, মাত্র দর্দে গিয়া থাকি, কি সন্ধানে নিলাম খাই, মাতৃ গর্বে গিয়া থাকি, কি সন্ধানে নিলাম খাই, গুরু আমি দেশের খবর জানতে চাই, হায় গো গুরু আমি দেশের খবর জানতে চাই, কোথায় ছিলাম কোথায় আইলাম আবার জান কোথায় যাই, কোথায় ছিলাম কোথায় আইলাম আবার জান কোথায় যাই, গুরু আমি দেশের খবর জানতে চাই, হায় গো গুরু আমি দেশের খবর জানতে চাই। গুরু মা জননীর ইঞ্জিন ঘরে, কেউ উঠাইয়ে দিল মোর, নিরাকারে আকার করে জীব দেহ করলেন তৈয়ার, নিরাকারে আকার করে জীব দেহ করলেন তৈয়ার, নিরাকারে আকার করে জীব দেহ করলেন তৈয়ার, মা জননীর ইঞ্জিন ঘরে, কেউ উঠাইয়ে দিল মোর, নিরাকারে আকার করে জীব দেহ করলেন তৈয়ার, করেছে কি কারিগরি, কোথায় আছে সেই মিস্ত্রি, করেছে কে কারিগরি, কোথায় আছে সেই মিস্ত্রি, রজ্জবে কয় তালাশ করি, দেশ বিদেশ ঘুরে বেড়ায়, রজ্জবে কয় তালাশ করি, দেশ বিদেশ ঘুরে বেড়ায়, কয় তালাশ করি, দেশ বিদেশ ঘুরে বেড়াই, গুরু আমি দেশের খবর জানতে চাই, হায় গো গুরু আমি দেশের খবর জানতে চাই, কোথায় ছিলাম কোথায় আইলাম আবার জান কোথায় যাই, কোথায় ছিলাম কোথায় আইলাম আবার জান কোথায় যাই, গুরু আমি দেশের খবর জানতে চাই, হায় গো গুরু আমি দেশের খবর জানতে চাই, আগুন লাগিল আগুন নিভাইকে
আগুন করে আগুন লাগিল আগুন ভাই কেমন করে আগুন লাগিল আগুন নি ভাই কেমন করে অমর আল্লাহ রে কেমন জ্বালা কি জ্বালায় অন্তরে অমর আল্লাহ রে কেমন জ্বালা কি জ্বালায় অন্তরে অমর আল্লাহ রে আসতে এই গানটা হলো সাধক রজ্জব আলী দেওয়ান সাহেবের। কোথায় ছিলাম কোথায় আইলাম আবার যেন কোথায় যাই, গুরু আমি দেশের খবর জানতে চাই। ছিলাম যখন নিরাকার, না ছিল মোর আকার সাকার, করেছিলাম কিবা আহার, কি খেয়ে জীবন বাঁচাই। এই সংসারে আকার নাই যার, স্থিতি কি জানা দরকার, করিতে সেই দেশের বিচার, ভাবিয়া আর কুল না পাই। তথায় হস্তপদ নাইকো আমার, চলাফেরা হয় কি প্রকার, ছিলাম আমি কার অধিকার, সঙ্গীকে ছিল আমার। না ছিল মোর দুটি আখি, কেমন সেই রাস্তা দেখি, মাতৃগর্ভে গিয়া থাকি, আমি কি সন্ধানে নিলাম ঠাই, গুরু আমি দেশের খবর জানতে চাই। মা জননীর ইঞ্জিন ঘরে, কে উঠাইয়া দিল মোরে, নিরাকারে আকার করে, জীব দেহ করলেন তৈয়ার, করেছে কি কারিগরি, কি চমৎকার, কোথায় আছে সেই মিস্ত্রি, রজ্জবে কয় তালাশ করি, দেশ বিদেশ ঘুরে বেড়াই, গুরু আমি দেশের খবর জানতে চাই। অনেকেই বয়ে বয়ে মনে মনে কইতেছেন, কে বাসায় আসিলাম, গানের স্টেজে আইছি, এরকম দুই চারজন কিন্তু আছে। কোথায় ছিলাম, বাড়িতে আসিলাম, কোথায় আইছি, গানের মঞ্চে আইছি, আবার যেন কোথায় যাই, আবার বাইতে যামুগা। সাধক রজ্জব আলী দেওয়ান কি এই কথা কইছে? ওই যে ফেসবুকের মধ্যে দেখলাম, 4-5 বছরের এক সেরা মায় পিটাইতেছে, পর কয় না আমি পড়ুম না, কয় কেন, কয় আমি বিয়া করু, কয় তুই বিয়া করবি কেন, কয় বিয়ে করে শ্বশুর বাড়ি ঘর জমাই থাকবো, ওখানে পড়ালেখাও নাই, কাজকামও নাই, খাওন আর খাওন, আমি বিয়ে করব, ঘর জমাই থাকবো। এখন ও তো বুঝে না বিয়া কারে কয় আর গরজামাই কি জিনিস, ওর কাছে পড়াটা বিরক্ত মনে হয়, এই জন্য আমি বিয়ে করব। এরকম অবুঝের মানুষ আমাকে গানের মঞ্চেও দুই চারজন আছে। হ্যাঁ, এরকম অবুঝের মানুষ আছে। কোথায় ছিলাম, যেখানে ছিলাম সেখানকার কথা তো আমার মনে পড়ে না, আপনাকে পড়ে খালি শুনছি। এরপরে হইল আইসি এই পৃথিবী নামক গ্রহে, এখানেও বেশি দিন থাকতে পারি না, আবার যেন কোথায় চলে যায়। এনে কি বলছে, ছিলাম যখন নিরাকার, না ছিল মোর আকার সাকার, করেছিলাম কি বা আহার, কি খেয়ে জীবন বাঁচাই। বাবারে, রক্ত মৈথুন করে হয় বিষ, সেই বিষ বীজের মধ্যে উৎপন্ন হয় কীট, সেই কীট থেকে হয় একটা শালম সরকারের সৃষ্টি, মনে রাখবেন, একটা শালম সরকারের সৃষ্টি হয়, একজন মানুষের সৃষ্টি হয় সেই বিষ থেকে। বিষ কোথা থেকে আসে, রক্ত থেকে। এখন রক্ত কোথা থেকে আসে,
এই যে ভালো ভালো খাবার খাইলে সেই রক্ত বেশি বেশি হয়। ও ভাই, একজন ডাক্তারকে আমি 1000 মন মানুষের রক্ত দিব যদি তার থেকে এক ফোঁটা বিষ থেকে একটি মানুষের কীট সৃষ্টি করে দিতে পারে, আমি জীবনে কোনোদিন গান করব না। তাহলে বোঝা গেল যে রক্তের ভিতরে বিষ থাকে না, আর বীজের ভিতরেও কীট থাকে না। যদি রক্তেই বীজ থাকতো আর বীজেই যদি কীট থাকতো, তাহলে সেই রক্তকে মৈথুন করে ডাক্তার সেখান থেকে মানুষের সৃষ্টি করতে পারতো, কিন্তু পারে না। আমি আবার এগুলো জানি কেন জানেন? আপনাদের দুয়ার বরকতে আমার বড় ছেলে ডেলো ডাক্তারি পাশ করে এইবার বাইর হইছে। তো ও একদিন আলোচনা করলো যে আব্বু, রক্তের মধ্যে রক্ত মৈথুন করলে কিন্তু বীজ উৎপন্ন হয় না। দেখেন, রক্তের মধ্যে যা নাই তা থেকে উৎপন্ন হয় এই মানুষ। যদি বলেন যে আমরা তো রক্ত থেকে আসছি, আমি বলবো ভুল। যদি রক্ত থেকেই মানুষ হইতো, তাহলে ডাক্তাররা সেই মানুষ সৃষ্টি করতে পারতো, তাহলে আমি রক্তের মধ্যে ছিলাম না। আমি ছিলাম কোথায় এইটাই আমি জানতে চাই। এবং আমি আবার যাব কোথায়, আমার সেই কথাও কি আমার মনে থাকবে? এটা হইলো আমার গানের থেকে একটু ধরা বাধা রইল। বেশি দূর যাব না, বেশি দূর গেলে বেশি ভেজাল হবে। এখন বায়াত, এটা খেয়ালের হাত দিয়া বায়াত হইল হইতে পারে, বলছে না? আমার গুরুজি যে বলছে, আপনাকে মনে আছে? গুরুর হাত জড়াইয়া ধরো খেয়ালের হাত দিয়া, পাক্কদম হাত জড়াইয়া ধরো খেয়ালের হাত দিয়া, মুর্দা কলব জিন্দা হইয়া উঠবে রে নাচিয়া। খুব ভালো কথা, আমার গুরু যা কয়। এটা গরু দেহে যদি কয় ঘোরা, আমি হেইটা ঘোরাই কম, কারণ গুরুর উপরে কথা বলার সাহস দুঃসাহস আমার নাই। কিন্তু আমার একটু বুঝার বিষয়, আমার একটু বুঝার বিষয় কি, একটু আগে আমার গুরুজি ওয়াজ করুনির নাম কইছে, মনে আসেনি আপনাকে? নবী যখন পর্দা নিবে তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের জুব্বা মুবারক কে পাইব? আমার নবী কয় ওয়াজ করুনি। আবার কয় কে পাইব? নবী কয় ওয়াজ করুনি। আবার কয় কে পাইব? নবী কয় ওয়াজ করুনি। নবী ওয়াজ করুনির নাম তিনবার কইল, তিনবার বলার পর জুব্বাটা রাইখা দিল, পৃথিবী থেকে পর্দা নিলেন নবী, চর্মচক্ষের আড়ালে চলে গেলেন, পাইলেন আবু বকর সিদ্দিক। করণ শহরের মধ্যে থাকে, হযরত আলীকে নিয়া এই আসতে, হযরত আলীকে নিয়া হযরত উমর সেই করণ শহরের দিকে রওনা হইল। এর আগেও কিন্তু একবার নবীর সাথে দেখা করতে ওয়াজ করুনি আইছিল। আয়েশা সিদ্দিকার ঘরে আয়েশা জিজ্ঞেস করছিল, আল্লাহর নবী কি আছে? বলে নাই। বলে, পাগল, তুমি যে আইছো তুমি কেডা? ওই ওয়াজ করুনি বলছিল, খালি আমার সালামটা দিয়েন, আর কিছু বলার দরকার নাই, কথাগুলো খেয়াল করবেন। ওয়াজ করুনি চলে গেল। কেন? মায় কইছিল, বাবা দেরি করিস না, মার কথা ফরজ মনে কইরা নবীর জন্য অপেক্ষা করে নাই, গেছে গা। নবী ঘরে আসছে, আয়েশাকে বলে, আয়েশা কেউ আসছিল? বলে, না কেউ তো আহে নাই। কয়, না কেউ আইছিল? কয়, হয় একটা পাগল আইছিল। আমার নবী কয়, আয়েশা গো, ওই পাগল যে আইছিল ওই পাগল কে জানো? বলে, কে? কই, পাগলের নাম হইলো ওয়াজ করুনি, ওইলো আমার পাগল। আয়েশা সিদ্দিকা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি বুঝলেন কেমনে? আমার নবী কয়, আয়েশা,
ওয়াশ করে নি গায়ের ঘেরানে পুরা ঘরটা মোহিত হয়ে আছে। আচ্ছা যে আইসা অনেক আগে চলে গেছে তার গায়ের ঘেরান দেখা আল্লাহর রসুল বুঝতে পারে তার কি খেয়ালের হাত ছিল না, কথা কর না কে ছিল না, তারও খেয়ালের হাত ছিল, নাইলে জুব্বা পায় কেমনে, নবী কয় কেমনে, ওমর আর হযরত আলী ওই করণ শহরে গিয়া ওয়াশ করণী রে কয় আপনি কি ওয়াশ করণী, ওয়াশ করণী কয় কে তুমি তো ওমর, বলে আপনি আমারে চিনেন কেমনে, বলে রুহানিতে যখন আমরা আল্লাহর হুকুমে দাঁড়াইছিলাম তুমি আমার বাম পাশে দাঁড়ানো ছিল ওমর, সেদিন থেকেই আমি তোমারে চিনি। ওমর কয় এই জন্যই নবী জামাটা দিয়া গেছে। ওয়াশ করণী বলে যে আল্লাহর নবী আপনার একটা জামা দিছে, তো জামাটা ওই যে উম্মতের গুনাহ মাফ করাইয়া নিল। নেওয়ার পর ওয়াশ করণী বলে হযরত আলী করে মল্ল জহু আপনি তো পাঞ্জাতনের একতন, তো আমার মনে বড় আশা ছিল নবীর হাতে হাত দিয়া বায়াত হমু, পারি নাই, তো আপনি কি আমারে বায়াত করবেন? হযরত আলী কয় করুন, হযরত আলীর হাতে হাত দিয়া বায়াত হয়ে গেল। এখন হইল আমার কথা, হযরত ওয়াশ করণীর চেয়ে খেয়ালের হাত নবীর প্রতি এই পৃথিবীতে আর কি কারো বড় থাকতে পারে, কথা কর না কে পারে, এমন জোরে আওয়াজ দেন আমার গুরুজন বুঝে যে হ কথা ঠিক, পারেনি পারে না। আচ্ছা সে যার খেয়ালের হাত এত বড় তো তার তো খেয়ালের হাত দিয়ে মুড়ি তুয়ে যাওয়ার কথা, তাহলে আবার হযরত আলী কলমুল্লাহ জহর কাছে মুড়ি দেওয়ার দরকারটা কি? আমার কথাটা বুঝছেন? তাইলে যার খেয়ালের হাত এত লম্বা সে হযরত আলীর হাতে হাত দিয়ে আবার বায়াত হইল কেন? এটা গান ঠিক, যদি গান ঠিক থাকে তাইলে ওয়াশ করণী বায়াত হইল কেন? আর বায়াত ঠিক থাকলে এই গান বাদ দিয়া গাইতেই হইব কি, দুইটা তো ঠিক হইতে পারে, এক ছেড়া গেছে পীরের কাছে বাবা মারে দোয়া করেন যেন পোলা হয়, মাথা মুতা আতাই দিছে যা তোর ভুল হইব, পরের বছর আবার গিয়া কয় বাবা পোলা তো হয় নাই দোয়া করেন, আবার মাথা আতাই দিছে যা তোর ভুল হইব, পরের বছর আবার গেছে বাবা পোলা তো হয় নাই, এমন পীর সাহেব কয় ব্যাপার ডাকি আমি তো একবার দোয়া করলেই হয়, তো বারবার দোয়া করতে হয় কেন, ডাকগা কয় কিরে তুই বিয়া করছ, কয় না বাবা, বিয়া না করলে পলাইব করতে, হ্যাঁ এখনে একটা পেশ আছে না, বিয়া না করলে তার পোলা ওইব না, হয়তো বিয়া করলে পোলাইব তাইলে দোয়া কামে লাগবো, আর নয় তো দোয়া করার কোনো ফায়দা নাই, হয়তো গান রাখবেন আর নয় তো বায়াত রাখবেন, এই দুইটার একটা রাখতেই। রাখ এটা তো করলাম, ওই বিরিয়ানির লগে যে সালাদ দেয় এটা হলো সালাদ, আসল প্রশ্ন রয়ে গেছে না, নবী যে বায়াত করলো হাদিস পড়তে পড়তে পাইলাম একটার নাম হলো বায়াতে আকাবা, একটার নাম হলো বায়াতে রেদওয়ান, আর একটার নাম হলো বায়াতে গাদিরে খুম। আমি জানতে চাই নবীর বায়াতের তিন রকম নাম কেন? বায়াতে আকাবা কাকে বলে, বায়াতে রেদওয়ান কাকে বলে, আর বায়াতে গাদিরে খুম কাকে বলে? আমার গুরুর কাছে এই প্রশ্নই রইল, আর বেশি কিছু জিগাইতাম না। হো আগুন লাগিলো আগুন ভাগ্য বছরে
ধন্যবাদ, বড় চমৎকার কথা, চমৎকার গান আমরা শুনেছি। তত্ত্বে তত্ত্বে ভরা আমার আজকের ভক্ত শালম সরকার, তার এই গান মধুর বচন আমরা শুনলাম। গানের মাধ্যমে কিছু প্রশ্ন সাধক রজ্জবালী দেওয়ান সাহেবের লেখা, এটা গান দিয়েই জবাব হবে, কিন্তু তার ভেজাল বাজিয়ে দিছে মানে অন্য অন্য জায়গার মধ্যে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 50 বছর বয়সে মেরাজে যায়, সেখানে যে হইল মাত্র মুরিদ হয়, কিন্তু 40 বছর বয়সে তিনি নবুয়ত পায়। নবুয়ত পায় এই মুরিদ করে কারে? খাদিজাতুল কুবরা এবং হযরত মাওলা আলী করিমুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, হযরত আলীকে মুরিদ করলো 40 বছরে। আমার নবী তো মুরিদ হয় নাই নিজেই, খেলাফত না পাইলে মুরিদ করা যায় না, তার মধ্যে আমার নবী মুরিদই হয় নাই। এটা কি করে হলো? আমার বাজান তার গানের মধ্যে বলছে, বিজ্ঞানময় বিধাতা যিনি আত্মা রূপে আছেন তিনি নবরূপে নিজেই নারায়ণ। পরে পাগল মন চিনলি না তোর গুরু কেমন? অনন্ত আদি বিধাতা, সে ভালো মন্দের নির্দেশ দাতা, সে তোর রসুল রূপে করছে আগমন। অনন্ত আদি বিধাতা মানে আল্লাহ, সে ভালো মন্দের নির্দেশ দাতা, সে কেবল রসুল রূপে করছে আগমন। রববিয়াত সঙ্গে লইয়া রেসালত প্রকাশ করিয়া মাসে খইয়া রাখছে দোস্তের মন। আল্লাহ যা চাইছে আল্লাহর চাওয়াটা আমার নবী পূর্ণ করছে। যখন রেসালত প্রতিষ্ঠা হইল, জান্নাতের দ্বার খুইলা গেল, তখন আবার আশেক হইয়া নবী ভজে ওই চরণ, মানে আল্লাহ তুমি আমার গুনাগার উম্মতের গুনাগুলি ক্ষমা করে দাও, যত শাস্তি আমারে দাও আমার উম্মতের কোনো গুনা কোনো শাস্তি দিও না, ক্ষমা করে দাও। তখন আমার নবী হয়ে গেছে আবার আশেক, তাই আশেক হইয়া ভজে ওই চরণ। যখন মাওলাইয়াতে জারি হইল, এই রেসালতটা বাতুনে গেল, হইল মানব গুরু আলীর আগমন। এই যে বেলায়েতের জামানা শুরু হলো, এখন ওই তিন ধারা প্রাপ্ত যারা এই দুনিয়াতে আল্লাহ নবী এবং আলী, তারা তোর গুরু হইল তাদেরই একজন। তৌহিদের দ্বার খুলিয়া আমার বাজান রশিদ কয়, তুই দেখ না চাইয়া এক আসনেই বসা রয় চারজন। এই তিন ধারা কি? একটা হলো মাওলাইয়াত, আর একটার নাম রুবুবিয়াত, আর একটার নাম হলো রিসালত। এই তিন ধারা যারা প্রাপ্ত হয় তারা আল্লাহ হয়, নবী হয় এবং আলী হয়ে যায়। তৌহিদের দ্বার খুলিয়া রশিদ কয়, তুই দেখ না সে এক আসনে বসা রয় চারজন। চারজন কারা? আল্লাহ নবী আলী আর আমার পিপু সাপা ভাই, চারজনে মিলা হইলে একজন। তার যে মেরেজে যে মুরিদ হইতে হবে বিষয়টা এমন ছিল না। মানুষের প্রশ্ন জাগত, আমরা মুরিদ হব, নবী কি মুরিদ হইছে? মানুষের এই প্রশ্ন যে থাকবে, সেই প্রশ্নের মীমাংসায় আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কারণ আল্লাহ যখন নিরাকার, যখন কোনো আকার নাই, তখন তার নাম হয় আল্লাহ, আর যখন এই আল্লাহ তাআলা আকার নেয় তখন তার নাম হয় মুহাম্মদ, আহম্মদ, তখন হয়ে যায় নবী। তাই তার মুরিদ হয়ে খেলাফত আনতে হইব, বিষয়টা এরকম না। এটা আমাদেরকে একটা শিক্ষা দিছে যে মুরিদ হইতেই হবে। এই জন্যে মেরেজে যে ঘটনাটা ঘটেছে, আমি একটা কথা বলি, হযরত বড়বীর আব্দুল কাদির জিলানি মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়া আসছে না? যে 18 পারা কোরআন মুখস্থ করে তারপরে দুনিয়া আসে, তারপরেও তার মুরিদ হইতে হয়। কেন মুরিদ হইতে হয়? তার মুরিদ না হইলেও চলতো, কিন্তু সে মুরিদ হয়ে বুঝাই দিছে গাধার দলেরা তোরাও মুরিদ হইস।
আমি 18 পারা কোরআন মুখস্থ করে তারপরে দুনিয়া এসেছি, তারপরেও আমার মুরিধন লাগছে। বিশ্ববিখ্যাত মাওলানা মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লিল আলাই, এত বড় মাওলানা আর কেয়ামত পর্যন্ত হবে না, সেও অবশেষ শামসেস তাবরেজের হাতে হাত দিয়া মুরিদ হইছে। মুরিদ হইতে হবে এই বিধানটা জারি রাখার জন্য, মানুষের চোখে আঙ্গুল দিয়া দেখাই দেওয়ার জন্য। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন মুরিদ হয়েছিল। আমার নবী, নবী আল্লাহ, রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, আর যারা তা না বুঝে তারা বলে মুহাম্মদ রাসূলুল্লাহ লুল্লাহ, আর যারা বুঝে যারা আশেক যারা প্রেমিক তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলই আল্লাহ। ওই যে মুসা নবী কারি বলছে না, মুসা নবী বলে আল্লাহ তুমি, তোমরা কয়জন, তোমরা কয়জন, কয় আমি একাই, কয় না পাগলের বলে কোন আল্লাহ আছে, হে আল্লাহ ও বিটি রে তিনটা ফুলা দিছে তুমি না করে দিছো আল্লাহ, তাহলে তোমার এক আল্লাহ না, আসলেও আল্লাহ এক আল্লাহ না, কুল হু আল্লাহ, কুল হু আল্লাহ হু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে সামাদ আল্লাহ আছে, আহাদ আল্লাহ আছে, কুল হু আল্লাহ আছে, হ্যাঁ অনেক আল্লাহ, এগুলা তার নাম, এক এক সময় এক একটা কারণে হয়ে থাকে। দুনিয়াতে যারা আরেফ তাদেরকে বলা হয় আরেফ আল্লাহ, দুনিয়াতে যারা ওলি পর্যায়ের হয়ে গেছে তাদেরকে বলা হয় ওলি আল্লাহ। ওলি আল্লাহকে দেখা যায় আর শুধু আল্লাহকে দেখা যায় না। নবী তিন প্রকারের বায়াত, একটা বায়াতে আকায়েবা, আর একটা বায়াতে রেদওয়ান, আর একটা বায়াতে গাদিরে খম। এই তিনটি হওয়ার কারণ কি? তিনটি ঘটনার কারণে। বায়াতে আকায়েবা, আমার নবীর হাতে যারা মুরিদ হয় বায়াত হয় ইসলাম ধর্ম গ্রহণ করে একে বলা হয় বায়াতে আকায়েবা। আর যখন নাকি আমার নবী মদিনা থেকে আবার মক্কায় হজ করতে যাইয়া ওই হুদাইবিয়ার সন্ধি করে ফিরে আসছিল, ওই সময় হযরত ওসমান গনিকে পাঠাইছিল যে তুমি ধনাঢ্য তাই তোমার সাথে অনেক এলাকার লোকেরা, তোমার একটা সম্মান আছে, তোমার ধন সম্পদ বেশি, এই কারণে তুমি সেখানে যাও, যাই কাফেরদের সাথে তুমি একটা ফায়সালা করে আসো, আমরা কোনো যুদ্ধ করতে আসিনি, আমরা নীরস রয়ে আসছি। মানে নবী যাবে হজে আর তারা হলো ওই অস্ত্রে শস্ত্রে সজ্জিত, আজকে আসলে মোহাম্মদ ওর সাথে যারা আসবো কাউরে আমরা রক্ষা করব না। সেদিন ওই বায়াতে রেদওয়ানে সেদিন চুক্তি করে তারপরে ফিরে আসছিল, কারণ হযরত ওসমান গনি যখন আসতে দেরি করছে তখন রসুলের সাথে যারা সফর সঙ্গী ছিল তারা রসুলের হাতে হাত দিয়া বায়াত করেছিল এই মর্মে, আজকে যদি হযরত ওসমানকে তারা হত্যা করে থাকে কাফেরেরা, আমরা কেউ আমাদের জান নিয়ে ফিরত যাব না যতক্ষণ পর্যন্ত কাফেরদেরকে আমরা পরাস্ত না করব। সেদিন আবার নতুন করে বায়াত হয়েছিল, আমার নবী কইছে এই যে আমি হাত দিলাম তোমার, তোমাদের হাতের সাথে আমার হাতের মধ্যে ওসমানের হাতও রয়ে গেছে, চিন্তা করো না। ওটা বায়াতের জোয়ান। কিছুক্ষণ পরে হযরত ওসমান গনি ফিরত আসছে, দেখে যে না সব ঠিক আছে, সেখানে চুক্তিবদ্ধ করে হুদাইবিয়ার সন্ধি করে আমার নবী ফিরে আসে, হজ পালন করতে পারে নাই, পরে যে আবার হজ করে, তার নাম বিদায় হজ। এই বিদায় হজ করে জিলহজ মাসের 10, 11, 12, 13 পর্যন্ত অপেক্ষা করে মক্কা বিজয় করে অবশেষে আমার নবী যখন মদিনার বুকে ফিরে আসতে চায়, আসার পথে গাদিরে খম, খম নামক জলাশয়, এই জায়গায় আমার নবী শেষ ভাষণটা দিয়েছিল। ওই ভাষণে বলছিল আহলে বাইয়াত, আহলে বাইয়াত, আহলে বাইয়াত, কোরআনের কথা বলছিল একবার, বায়াতের কথা বলছিল তিনবার। এই বায়াতকে বলা হয় গাদিরে খমের বায়াত, কারণ এই বায়াতটা হলো বেলায়াতের বায়াত, একটা নবুয়তের বায়াত, বায়াতে আকায়েবা, আর মাঝখানে যে বায়াত হয়েও আবার নবীর হাতে উসমান গনির কারণে বায়াত হয়েছিল বাবলা গাছের নিচে, সেই বায়াতে বলা হয় বায়াতে রেদওয়ান, আর মাওলা আলীর হাতে হাত দিয়ে যে বায়াত হয়েছে সেই বায়াতের নাম হলো গাদিরে খম। বাবা কথা বলতে গেলে তো অনেক কথা চলে আসে, বেশি কথা বলতেও পারি না। আমার নবী 40 বছরে নবুয়ত পায়, এই কথাটা যে লেখা এটা কত বড় যে একটা বুকামি লেখা, এটা বোঝানোর মতো না। এই কথা যারা লিখছে তারা ওয়াহাবি মতবাদের লোক, তাই তারা লিখছে 40 বছর 2 মাসে 8 মাসে আমার নবী নবুয়ত পায়। আর আমার নবী বলছে
কুন্তো নবিয়ান ওয়াল মায়ে বাইনাতিনে আদম যখন পানি মাটি হালে পৃথক পৃথক ছিল একাত্র করে নাই আমি নবী তখনই ছিলাম, সেটা থেকে আমার নবী নবত প্রাপ্ত। অতএব কারণে একটা কথা বলি, আমার নবী যখন মা আমেনার উদরে তখন গণক ঠাকুর গইনা গইনা আবু জেলরে কয় যে তোমার সব শেষ করে দিবে, এই বাচ্চাটা মোহাম্মদ নামে যে দুনিয়াতে যে ছেলেটা জন্ম নিবে সেই ছেলেটা আয়সা তোমাকে হত্যা করবে, তোমার এই রাজত্বও থাকবে না, তোমার ধর্মও থাকবে না, তুমি পরস্থ হবে। তখন ওই গণক ঠাকুরের বিশ্বাস করে এই কাজ করে এলাকায় যারা গর্ভবতী ছিল সব গর্ভগুলি নষ্ট করে দেয়। আমার মা আমেনার গর্ভে বাচ্চা আছে এটা টের পায় না। এর মধ্যে অনেক ঘটনা, একদল পরীক্ষা করতে যায় দেখে মা আমেনার পিছনের কাপড় ভিজা, গর্ভবতী মায়ের তো পিছনের কাপড় ভিজা থাকে না, যাই বলল রিপোর্ট দিল যে না আমেনার তো পিছনের কাপড় ভিজা, তো ভিজা হইলে অর্থাৎ মায়েদের যখন রক্ত ঋতুস্রাব হয় তখনই তো ভিজা থাকে, তা যে ব্যক্তির পেটে বাচ্চা থাকে ওতে ওই সময় তার এই রক্তটা আসে না। কিরে বাবা, মায়ের গর্ভে দশ মাস যখন সন্তান পেটে থাকে তখন কি রক্ত ঝরে? তখনও রক্ত ঝরে না। আর এমনি মাসে মাসে এই নদীতে জোয়ার আসে তাই পিছনের কাপড় ভিজা থাকে। প্রমাণ এই দিল যে না আমেনার গর্ভে কোনো বাচ্চা নাই। গণক ঠাকুর আবার দেখে গণক ঠাকুর বলে ওই বাচ্চাটা যে মোহাম্মদ এসে তোমাকে হত্যা করবে সেই মোহাম্মদ এখন মায়ের পেটে অবস্থান করছে। আরে পাই না রে, কোন জায়গায় রে, কি রে, এত চেষ্টা করে খুঁজা পাই না। অবশেষে একেবারে আপনজন আবু জেহেলের বোন, তার নাম ছিল চন্দ্রশোখা, সেই চন্দ্রশোখাকে পাঠাইল যে তুই যে আমেনার পেটে হাত দিয়ে দেখে আসবি, পরীক্ষা করে আসবি আমেনার পেটে কোনো বাচ্চা আছে কিনা। আর তো কোথাও খুঁজা পায় না। অবশেষ সে যাইয়া কাছাকাছি বইসে হঠাৎ করে মা আমেনার আমেনার পেটে যখন হাত দিছে কিলো, হ্যাঁ হাত দিছে, কৌশলে হাত দিছে, হাত টাই না ছড়াইবো, হাত আর ছুটে না। এখন যে হাত টানাটানি করতেছে কোনো মতে ছুটে না, ছুটে না কোনো মতে, যখন ছুটে না তখন কান্নাকাটি আরম্ভ করলো, একটা মানুষ তোর মাইরে ফেলান যাইব না, হাত কাইরে ফেলাই দিলে একটা মানুষ বাঁচবে। এখন বলে হাত যখন ছোটানো যায় না তাহলে হাতরা তো পাঞ্জা খান্তা কাইতে ফেলান লাগবো। এখন চন্দ্রশোখা কান্দে রে আমার কি উপায় আমি করছি কি? পেটের থেকে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল ফুফুজান তোমার হাত কাটা যাবে, চিৎকার শুরু করলো যে তুমি ক্ষমা পাইবা যদি তুমি একটা আমার কলেমাটা পড়ো। কিন্তু কলেমা কি, কে কয় কথা পেটের ভিতরে তো কায় হায় রে, কি কয়? যদি তুমি পাঠ করো তাহলে আমার সাথে, আমি যা বলি আমার সাথে পাঠ করো, পাঠ করলে তোমার হাত ছুটে যাবে, তাছাড়া ছুটবে না। সেদিন আমার নবী মায়ের পেট থেকে চন্দ্রশোখাকে পাঠ করাইছিল কলমায়ে তৈবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর সাথে যেই পাঠ করছে, নবীর সাথে মানে সে তো পেটে, যখন ওই পেটের সন্তান এই শব্দগুলি পড়ায় তখন চন্দ্র শুকায় চোখের পানি কান ছাড়তে ছাড়তে কানতে কানতে যখন নাকি এই কলেমাটা পাঠ করছে আর হাতটা ছুইটে গেছে, এই যে দৌড় মারছে কয় না কোনো বাচ্চা টাচ্চা নাই, কোনো দেহভূত থাকতে পারে কোনো বাচ্চা, চল্লিশ বছর বয়সে মুরিদ করলো। আর আমার নবী তো প্রকৃতপক্ষে মায়ের গর্ভ থেকেই মুরিদ করে তারপরে দুনিয়া আইছে। এইবার সেইখানে গুরু আমি দেশের খবর জানতে চাই, কোথায় ছিলাম কোথায় এলাম আবার যেন কোথায় যাই, যেখানে ছিলা আবার এই দুনিয়াতে পৃথিবী নামক গ্রহে আসছো আবার তোমাকে সেখানেই যাইতে হবে। রজ্জব আলী দেওয়ান তার গানের মধ্যে বলছে সাগর হতে আসে যেমন জোয়ারের জল নদী নালা করে দেয় তল, ভাটার কালে সেই নদীর জল যথাকার জল আবার তথাই। আমরা প্রভুর কাছ থেকে আসছি, দুনিয়াতে বিচ্ছিন্ন হয়ে পড়েছি বিভিন্ন জায়গায়, এবাদতের মাধ্যমে আমরা সেই প্রভুর সান্নিধ্যেই আবার আমাদের যাইতে হবে। তবে সেখানে আমার একটা গান আছে, সেইখানে সব পল্লি ছিল ছিল না মানবতা, সেইখানে সব পল্লি ছিল ছিল না মানবতা, সেইখানে সকলই ছিল ছিল না মানবতা।
পাহাড়, নজুলের ভেজানো পাষাণ মনামার মনামার, নজুলের ভেজানো পাষাণ মনরে ওরে ভোলা মন, মন ভোলা মন। বাবাগঞ্জ হইতে জামাদাতে আসিয়াছো কিভাবে তে, গঞ্জ হইতে জামাদাতে আসিয়াছো কিভাবে তে, দুগ্ধ হইতে মাখন আসে তেমনি ছিল ব্যবহার, নই বতন ঘুরিলা যখন ঘুরিলা যখন পূর্ণ রূপ পেয়েছে মাখন, নিজ থেকে হইয়া লাগা পূর্ণ রূপ পেয়েছে মাখন, নিজ থেকে হইয়া লাগা পূর্ণ রূপ পেয়েছে মাখন, নিজ থেকে হইয়া লাগা। নজুলের ভেজানো পাষাণ মনামার মনামার, নজুলের ভেজানো পাষাণ মনামার, সেইখানে সকলেই ছিল মনরে ওরে ভোলা মন, মন মন ভোলা মন। নাবাদাতে আলি পাকার সেইখানে লামের ব্যবহার, নাবাদাতে আলি পাকার সেইখানে লামের ব্যবহার, হায়ানাতে মনি আকার আলকাই হইছ পারা পা, হায়ানাতে মনি আকার আলকাই হইছ পারা পা, হায়ানাতে মনি আকার আলকাই হইছ পারা পা। মনরে মন মন আইমা ভোলা মন, আলি পাকার সেইখানে লামের ব্যবহার, হায়ানাতে মনি আকার আলকাই হইছ পারা পা, মার্জনীতে চল্লিশ দিবস সেইখানে সেইখানেতে আত্মা প্রকাশিল তাতে তার ছিল যে ব্যবহার, আত্মা প্রকাশিল তাতে তার ছিল যে ব্যবহার, আত্মা প্রকাশিল তাতে আত্মা প্রকাশিল তাতে তার ছিল যে ব্যবহার। নজুলের ভেজানো পাষাণ মনামার মনামার, নজুলের ভেজানো পাষাণ মনামার, সেইখানে সকলই ছিল মনরে ওরে ভোলা মন, মন মন ভোলা মন। হযরত গওহার বলে মনা মারো, আসা যাওয়ার খবর জানো, গওহার সা কয় মনা মারো, আসা যাওয়ার খবর জানো, আকারে নিরাকার ধর সাই নিরাকারেই হয় আকার, নিরাকারে আকার ধরো মর্ম জেনে কর্ম করো, মর্ম জেনে কর্ম করো, মরার আগে যদি মরো তবেই পাইবা তার বিদায়, আগে যদি মরো মরার আগে তুমি মরার আগে যদি মরো তবেই পাইবা তার দিদার। নজুলের ভেজানো পাষাণ মনামার মনামার, নজুলের ভেজানো পাষাণ
সেখানে সকলেই ছিল, শুধু ছিল না এই মানব আকার। নজুলের ভেদ জানো পাষাণ মনামার, তুমি ছিলে অরুজে আসছো নজুলে। কিভাবে আসছো? যেমন গঞ্জ হইতে জামা দাঁতে আসিয়াছো, কিভাবে তে দুগ্ধ হইতে মাখন আসে, তেমনি ছিল তার ব্যবহার। ছিলে সেটাই অতি গোপন, তুমি নয় বতন ঘুরিলা যখন, পূর্ণ রূপ পেয়েছো তখন নির থেকে হইয়া। বাবা কবি নজরুল ইসলাম বলেছে, প্রকৃতির সঙ্গে মানব জীবনের সাথে মিল রয়েছে অনেকটা। কবিগুরু বলেছে, শুধু তাই না রে, আমি নিজেও একদিন প্রকৃতির ভিতরে ছিলাম। বাবা এত বড় একটা বটবৃক্ষ, এত বড় বট গাছের দানাটা একেবারে ছোট, চোখে মালুমি হইতে চায় না। এই দানার ভিতরে যদি এই বটবৃক্ষ এত বড় বট গাছ না থাকতো, তাহলে মাটি দেবনার সাথে সাথে ওটা হইতো না। আগে ছিল, তার নাম ছিল নফি, আর যখন নাকি রূপ পাইছে তখন তার নাম হইছে এজবা। তাই গঞ্জ হইতে জামাতাতে, গঞ্জমুখী জামাদাত, নাবাদাত, হায়ানাত, মনি, আলকা, মেজগা, টেফেল, কামেল, এই নয়টা বতন ঘুরে তারপরে আমাকে এই রূপ নিয়ে আসতে হয়েছে। তাই গঞ্জ হইতে জামাদাতে আসিয়াছো কিভাবে তে, যেমন দুগ্ধ হইতে মাখন আসে, তেমনি ছিল ব্যবহার। ছিল সেটাই অতি গোপন, নয় বতন ঘুরিলা যখন, পূর্ণ রূপ পেয়েছো তখন নির থেকে হইয়া। ছিলে নাবাদাতে আলিপাকার, সেইখানে লামের ব্যবহার, হায়ানাতে ছিল মনিয়াকার, আলকাতে হয়েছ তুমি পারাপার। মেজগা রূপে মার্জনীতে ৪০ দিবস ছিল, সেইখানে আত্মা প্রকাশিল, তাতে যার ছিল যেমন ব্যবহার। ওই গানটার জবাব হযরত গওহর শাহ বাবা তার গানের মধ্যে দিয়ে দিছে। গানটা করলাম, জবাব হয়ে গেল, এখন তার কাউন্টার অন্যরকম। যে মাওলা আলীর হাতে বায়াত হইল হযরত ওয়াজ করনি, যদি শুধু বায়াত না হইতো, রসুলের আশেক ছিল, রসুল তো জানছেই, রসুল তো বুঝছেই, বুঝে নিজের গায়ের জামাটা পর্যন্ত ওয়াজ করনি পাগলে দিছে। সেই ওয়াজ করনি পাগল আবার হযরত আলীর হাতে বায়াত হওয়ার কারণ কি? হযরত আলীকে, হযরত আলীকে একদিন গাদি রেখো মেরো পরে নবী পয়গম্বরে, গাদি রেখো মেরো পরে নবী পয়গম্বরে, যারা নবী শিকার করো মোরে, যারা নবী শিকার করো মোরে, যারা নবী শিকার করো মোরে, সেই নবীর আলী হয় তেসরানি। আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি, আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি। দুই নাম্বারে হুকুম করে হাতে ধরে নবী, দুই নাম্বারে হুকুম করে তারা হাতে ধরে, তারা প্রত্যেকেই হই বায়াত আলীর বায়াত, তারা প্রত্যেকেই হই বায়াত আলীর বায়াত, তারা প্রত্যেকেই হওয়াত আলীর বায়াত, আলী হবে তাদের কান্দারি। আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি, আল্লাহ আলী তনে পাঞ্জা হায়দারি।
নবীর হুকুম সবাই পাইয়া বকর যাইয়া নদীর হুকুম সবাই পাইয়া মরুস মানাবু বকর যাইয়া তারা প্রত্যেকেই হইছিল আলীর বায়া তারা প্রত্যেকেই হইল আলীর বায়া দেখো না হা দিশপরি মাওলায়ালির এত বড় সানা পাসপোর্ট কয় করান মাওলায়ালির পড়তে কয় কোরআন আলী সারা রাত রই গায় হাতে হার গালি সারা রাত রই গায় হাতে হার গালি সারা রাত রই গায় হাতে হার গান মারফতের ভান্ডারি আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা আইদারি বন্দার মাওলা আলী তোর মাওলা বলছে তুমি আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা আইদারি ওই দিন আপনার আরে ইন্নে আব্বাস ডাক দিয়া আলীর কাছে কয় এক ফাতেহা পড়িতেই যদি সারা রাত যায় ওরে বাকি কুরআন তাফসীর কইরা শোনাইবেন কবে হযরত আলী বলে বন্ধুগণ শুইনা রাখো সবে সারা কোরআনের সার সংক্ষেপেই ফাতেহা হয় ফাতেহারই সার সংক্ষেপ বিসমিল্লাহ রয় বিসমিল্লাহর সার সংক্ষেপ বেহরফ হইল বেহরফের আরে বেহরফের সার সংক্ষেপ নিচের নুকটা হলো আলী কয় আনা নুকটা তুল তাহার বলছে আলী হুঙ্কারি রশিদ বলে ও মুসলমান তোরা জানার মতো জান রশিদ বলে ও মুসলমান জানার মতো জান কুঞ্জন আলী আর কুঞ্জন কুঞ্জন আলী আর কুঞ্জন জানোটা কুঞ্জন আলী আর কুঞ্জন নবী কুঞ্জন মাওলা আকবরি আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি মান কুন্ত মাওলাহু ফাহাজা আলিয়ুম মাওলা নবী বলছে আমি যাদের মাওলা আজ থেকে হযরত আলী হবে তাদের মাওলা হযরত আলীর বেলায় তার নামের সাথে ওয়াজহু ওয়াজহুল্লাহ বলা হয় এর অর্থ কি সেটা অর্থ হলো হযরত আলীর চেহারা এটা হলো স্বয়ং আল্লাহর চেহারা সবাই বলি সুবহানাল্লাহ আরে শুধু হযরত ওয়াজ করে নিবায়াত হইছে না নবীর হাতে তো প্রত্যেক সাহাবারা যারা মুরিদ হয়েছিল তারা প্রত্যেকেই সেদিন সোয়া লক্ষ লোক হযরত আলীর হাতে হাত রেখে বায়াত হয়েছে সবাই বলি সুবহানাল্লাহ এটা ছিল বেলায়েতের বায়াত নবীর কাছে বায়াত হয়েছে ওটা নবুয়তের বায়াত আর বেলায়েতের তার উন্মোচন করছে মাওলা আলীর মাধ্যমে কাজী নবীর সোয়া লক্ষ সাহাবা ওই কাদির খমের ভাষণে যারা ছিল তারা প্রত্যেকেই সেদিন হযরত আলীর হাতে বায়াত হয়েছিল আর আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি তিনজন হলো একজন ওই আগের কথাটাও আমি বলছি বিজ্ঞানময় বিধাতা যিনি এই গানের মধ্যে বলছিলাম না এই তিন ধারা প্রাপ্ত যারা আল্লাহ নবী আলী তারা তোর গুরু হইল তাদেরই একজন একজন কাজেই তার হাতে বায়াত হইতে হবে
কারণ ও হযরত ওয়াজ করেনি নবীর হাতে হাত দিবে, চর্ম চোখে নবীকে পায় নাই, কারণ মা ছিল এমন জায়গায়, মা ছিল এমন অবস্থায়, সে মাকে বহন করেই বেড়াইতো, এটাই তার কাজ ছিল। মাকে বহন করে বেড়াইতো, মা বলছিল নবীর জন্য তুই দেব না পাগল, আমারে এই অবস্থায় রেখে তুই যাবি, তুই তাড়াতাড়ি ফিরিস বাবা, দেরি কিন্তু করিস না। তাই নবী ঘরে নাই, যায় পায় নাই, বাবা আশেকের জন্য কত পরীক্ষা থাকে, আশেকের জন্য যে কত রকমের পরীক্ষা থাকে, এই পরীক্ষার কোনো শেষ নাই বাবা। কারণ ওই যে আগেই বলছিলাম আশেক যারা আইল ঘুরে না, মানে আমরা তো আইল ঘুরে ঘুরে যাই, আশেক যারা আইল ঘুরে না তারা চলতেছে গুনাগুনি, আশেক যারা মানে না আগুন পানি, আগুন পানি কোনো কিছুই মানে না, সে শুধু তার মাসেকের জন্য দেওয়া না, এই জন্যই তারা আসে। চলে আসলো মায়ের কথায় ফিরে, যেই সাত নবীর হাতে হাত দিয়ে বায়াত হওয়ার জন্য তার মনে যে আশা আকাঙ্ক্ষা ছিল, সেই সাত সে মিটাইছে হযরত আলীর হাতে হাত দিয়া এবং হযরত আলীর কোলে মাথা রেখেই সিফিনের যুদ্ধে হযরত ওয়াজ করেনি শহীদ হয়ে গেছে। হযরত আলীর হাতে হাত দেওয়া, আমার নবীর হাতে হাত দেওয়া, এটা বিশ্বাস করেই তো সে হযরত আলীর হাতে হাত দিছে, শুধু ওয়াজ করেনি না, তারা প্রত্যেকেই হাত দিছে। বাবা মাতা গুরু পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই তার চেয়ে অধিক গুরু হলো ভজনের কামাই। তাই ভজন মা গুরুর পরীক্ষায় কেউ পড়েন না, মা গুরুর পরীক্ষায় কেউ পড়েন না, অনেক কঠিন অনেক জ্বালাতাপের বিষয়। আমরা কত কিছু আশা করি, কত কিছু পাইতে চাই, কত মানুষের ভালোবাসা পাইতে চাই, মানুষ আমার কাছে আসুক এটাই চাই, আমি মানুষের কাছে যাই, মানুষ আমাকে দিকে হুল্লোড় করুক। আজকে হাজার হাজার মানুষ টিপু সাহেবের নামে এখানে মাহফিল করে, উরস করে, ভক্তরা কান্নাকাটি করে, টিপু সাহেবা তার জায়গায় শির হয়ে গেছে। আমি আমার বাজান রশিদ সরকারে বলছিলাম তার জন্মদিন, আমার বাবার জন্মদিন অনেক জায়গায় হয়, এখন আপনারা জানেন বিভিন্ন জায়গায় করে জন্মদিনটা, এখানেও করে, বাংলাদেশে অনেক জায়গায় আছে, বাংলাদেশের বিভিন্ন জেলায় করে এবং ভারতেও আমার বাবার জন্মদিন করে। তার জীবদ্দশায় তার জন্মদিন পালন করবে, যেদিন পালন করবে আমরা ওই দিন আমি আর বাবা দুজন বাপুতে দুহার গান করি। দুহার গান ছাইরা দিনে গান, গান ছাইরা শুইলা শুম সন্ধ্যায় গান ছাড়ছি। ওই জায়গায় আবার আবুল বাসার নামে আমরা সৌদিতে যখন ছিলাম তখন তাদের কাছে ছিলাম, তার ভালোবাসা, সে হইলে আমার বাড়ি এনে আপনি দয়াল এনে আমার বাড়িতে না যাই, আমি তো যাইতে পারবেন না, কি করব। গান ছাইরে সেখানে গেছি, জন্মদিনের জন্য কত জায়গার লোকজন আইসে, জন্মদিনের কেক টেক লইয়া কত কিছু লইয়া বসে রয়েছে, ফুল তোরা লইয়া। এখন ওই খাওয়া দাওয়া করলাম, রাত্র ওখানেই নয়টা বাজে গেল, নয়টা বাজে গেল, যা হয়েছে নটা হয়েছে, এখন চলেন যাই। ওই বাসার পাও দিয়ে জড়াই ধরছে, কত হেল, একটা রাত যদি ভক্তির বাসরে থাকতেন তাহলে খুশি হইতাম, একটা রাত। আমার বাজান আর আসেন, আমি কিন্তু বাসার ভাই কথা কইন না, বাসার ভাই স্বপ্ন সুযোগ কথা কইন না, কিন্তু বাসার ভাই তো আমার কথা শুনলো না। তো বাজান দিয়ে বললাম যে আপনি শুয়ে বললেন, আপনি যাবেন না, আমরা যাবো, আজকে আপনার জন্মদিন, জন্মদিন তুই এনে থাকা যাবো নাকি বাজার কাজ, আমার জন্মদিনে আমার কি হয়েছে, আমার জন্মদিনে আমার কি, আমার জন্মদিন যাগো পালন করার দরকার তারা পালন করুক গা, আমার জন্মদিনে আমার ফাল বরণ লাগবো, আমি আমার মুর্শিদের জন্মদিনে ফাল পারি,
আমার জন্মিতে আমি ভাল বরং জ্ঞান জাগো মন সর ভাল বরং জ্ঞান আনন্দ করুক গা আমার মন চাই যেখানে আমি রইলাম আমি এখানেই থাকুন বাড়িতে হাজার হাজার মানুষ এটা আর উনি ওই যে ওই বাড়িতে শুইল অবশেষে আমিও সেখানে রয়ে গেলাম জীবন দশায় পাগলাম এটা আমি দেখছিলাম তাই এখন এক জায়গার জন্মদিনের অনুষ্ঠান হাজারো জায়গায় এখন ছড়াইয়া ছিটে থাকে আমার টিপুসা বাবা হাজার হাজার ভক্তবৃন্দ আজকে লক্ষ লক্ষ টাকা খরচ করে এখানে কত কিছু তৈরি করে গুরুর আশায় থাকে আর টিপুসা বাবা কোন জায়গায় সে রয়ে গেছে ভক্তরা তোরা যেখানে থাকস তোদের আনন্দ নিয়ে তোরা থাকগা আমি যে কি হয়েছি এটা আমার জাহির করণ লাগবো এটা আমার করার দরকার নাই এরাই তো ত্যাগী হ্যাঁ বাজান দায়ম শাহ আমান উৎসার ভক্ত যে কেরামতি দেখেছিল তাতে বলছিল দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে আর যেন তোর না দেখি কথা বললেন না বাবা সেও বলছিল পীর তালাক দিলাম থাকবো না এখানে অন্য দরবারে যাব এক বছর পর্যন্ত ঘুরছে কোন পীরে তারে মুরিদ করে নাই যেই পীরের দরবারেই গেছে গে তালাক খাও বউ আবার বিয়ে করতে মন চাই দি যা দরবার গুরুর দরবার থেকে তুই বহিষ্কৃত আমার গানটা কি নষ্ট করে ভালোবেন গুরুর দরবার থেকে যে বহিষ্কৃত হয় তালাক খাওয়া মহিলারা কেউ বিয়ে করবার চায় না এখানে তোর ঠাই হবে না মরিত করবো না তোরে চলে যা এক বছর পর্যন্ত ঘুরে ঘুরে দেখে যে আর কোথায় জায়গা নাই ফিরে আসছে দয়াল আমার উৎসাহ দয়া করে আমাকে ক্ষমা করে দেন আমি আর কিছু চাই না আমি যেখানেই যাই কলঙ্কিত হই কোনো মতে আমাকে কেউ গ্রহণ করে না আপনার চরণ ছাড়া আমার কোনো আশ্রয় নাই আমার ক্ষমা করে আমার উৎসাহ বলছিল দরবারে দরবারে ঘুরলি বোকা তুই আগেই যদি ক্ষমা চাইতি আমি ক্ষমা করে দিতাম তো তুই এতদিন পরে ঘুরে ঘুরে আইসা তারপরে যখন ক্ষমা চাস আমি তোর ক্ষমা করব আমার যে পদ্ধতি সেটা মনে হয় সেটা মানবি যে হ্যাঁ কর্ণফুলী নদীতে ঝাঁপ দে ডুব দে ডুব দিয়ে যেখানে যে উঠবি সেখানেই থাকবি আমি তোর ক্ষমা করে দিলাম যা ডুব দিছে কর্ণফুলী নদীতে 350 মাইল দূরে এসে আজিমপুর ওইটা বইছে ক্ষমা পাইছে সেখানেই তার মাজার এখন বর্তমান হয়ে গেছে গুরুর কোনো পরীক্ষায় কেউ পড়ার চেষ্টা করেন না গুরুর ভাব দুইটা একটা জালালি আর একটা হলো জামালি জামালি অবস্থায় যখন থাকে তখন ভক্তরা কত রকমের ভক্তলে হাসি ঠাট্টা করে আনন্দে ফুর্তিতে সময় কেটে যায় যখন জালালি ভাবের উদয় হয় চক্ষু দুটি লাল হয়ে যায় চোখে যেমন আগুন ঝরছে তখন গুরুর পায়ের দিকে ভক্তের চেয়ে থাকা কর্তব্য গুরুর চোখে চোখ রাখা ওই সময়টুকুর জন্য উচিত হবে না উচিত হয় না বাবা গুরু যদি বিদায় করেও দেয় কুকুরের স্বভাব যদি কোনো ভক্তের ভিতরে থাকে তাহলে সে না সত্যিকারে সে ভক্ত কুকুরের স্বভাব যার ভিতরে নাই সে ব্যক্তি ভক্ত হইতে পারে আপনার পোষা কুকুর রে কুত্তা রে বাড়ি দিছেন ব্যথা পাইছেন কেমন কুকুরে যেয়া আর এক জায়গায় বসে রয়েছে পাও দিয়ে হাতছে দিয়া জোরে ধরে জিব্বা দিয়ে সাঠে আর কয় মালিক রে তুই যদি তারে দেস আমি যাব কোথায় আমার তো যাওয়ার কোনো জায়গা নাই এটাই হলো ভক্তের স্বভাব কুকুরের ওই স্বভাবটা ভক্ত হইতে চাইলে লাগে আপনারা জানেন নিজামুদ্দিন আউলিয়া তার ভক্তদেরকে জিজ্ঞাসা করেছিল ও ভক্তরা বলো তো আল্লাহর হুকুম কি
নবীর হুকুম কি, গুরুর হুকুম কি? ভক্তরা বলে, বাবা বলতে তো পারি না, কোনটা বলবো কোনটা দোষে যাবে। আমির খসরু সে আমাদের মতো শিল্পী ছিল, আমরা টাকা পয়সার ব্যবসা করে খাই, সে হয়তো এই কাজটা করতো না। গুরু ভাই বোনদের আসে কি মানুষদের, বৈশা গান শোনাইতো চোখের পাড়ি ধরে পড়তো আর গুরুর নামকে স্মরণ করতো। আমাদের এলাকায় বৈঠকি গান হয় না বাবা? বৈঠকি গান হয়, ওই গানেও এখন কিছু টাকা পয়সা খরচ হয়, কিন্তু শুধু একটু তবরক হয় তো। আমরা সেই গানের মধ্যে কত ঘুরতাম, কত জায়গা থেকে, আমার বাড়ি থেকে এই সিঙ্গারে আমার উস্তাদের ওই 18 মাইল রাস্তা, এই 18 মাইল রাস্তা পায়ে হাইটাই সে খোল লইয়া, তারপরে খোল করতাল লইয়া আমরা আসতাম সিঙ্গারে এসে, তারপর আমরা গান ধরতাম, গান করতে 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 আমরা বাজানের বাড়িতে এসে উঠতাম। ওই গানে কোনো টাকা পয়সার বিনিময় ছিল না। আমির খসরু গান করত, নিজামুদ্দিন আউলিয়া গান শুনত, ভক্ত সঙ্গ করত, গুরু সঙ্গ করত, তরিকার ভাই বোনদের সাথে সঙ্গ করত। সে যে গান করে সে তো বাকপটু থাকে, বলে দয়াল আমি বলবো, কয় হ্যাঁ বলো, কয় আল্লাহর হুকুম ফরজ, কয় ঠিক আছে, নবীর হুকুম, কয় নবীর হুকুম হলো সুন্নত, তোমার গুরুকে কই রাখছো, গুরুর হুকুম কি, কয় গুরুর হুকুম হইল ফরজে আইন। কি গুরুর হুকুম ফরজে আইন? কিভাবে? কয় আল্লাহর হুকুমের কসর আছে, গুরুর হুকুমের কোনো কসর নাই। গুরু যখনই হুকুম করবে, যে হুকুম সাথে সাথে যাব না, হাজির বান্দা হাজির, কোনো অপেক্ষা করা যাব না, আল্লাহর হুকুমের কসর আছে। বলতেছে আর জালালউদ্দিন নিজামুদ্দিন আউলিয়ার জালালি ভাবের উদয় হইতেছে, চোখ দুটি লাল হয়ে যাইতেছে, যেন চোখ দিয়ে আগুন ঝরে। কি বললা তুমি? কবা যান আল্লাহর হুকুমের কসর আছে বলতে, সূর্যোদয়ের আগে ফজরের নামাজ পড়তে হবে, যদি ঘুম থেকে উঠতে যেয়ে বেলা উঠে গেছে, এটার পাই নাই, কোনো কাজের ব্যস্ততায় পড়তে পারি নাই, ওটা আবার পরে উপরে নেওয়া যাইব, এটার নাম হইল কসর। গুরুর হুকুম যখন হুকুম করবে তখনই ওটা আদায় করতে হবে, একটু বিলম্ব করলে কোনো কাজ হবে না। আল্লাহর হুকুম দেরি করে পালন করা যায়, গুরুর হুকুম লগে লগে। গুরু যদি বলে এক গ্লাস পানি দে, পিপাসা লাগছে, আধা ঘন্টা পরে দিলে চলবো, একটু অপেক্ষা করেন 10 মিনিট পরে চুলকাই, কাজ চলবে। এটা হলো নগদ, গুরুর হুকুম হইল যখন যে হুকুম করবে সাথে সাথে সেটা পালন করতে হবে, তার কোনো কসর নাই। বলছে ভক্ত বলার সাথে সাথে নিজামুদ্দিন আউলিয়া জালালি ভাব উদয় হয়ে গেছে, বলে কয় কি, নবীর সে আল্লাহর সে গুরুকে বড় চোখে দেখতেছে, ওরে যদি আমাদের দলে রাখি তাহলে তো আমরা সবাই জাহান্নামী হয়ে যাব, ওরে দরবার থেকে বাড়ি কর, এক্ষুনি এক্ষুনি দরবার থেকে করা, দরবার থেকে বাইর হয়ে যাও, তোমাকে যেন আর কোনো সময় না দেখি। বলার সাথে সাথে আমির খসরু ফাউ দুইটা জোরায় ধরছে, বাজান আমার যত বড় কষ্ট দেন আমি সব কষ্টগুলি বাইরে নিব, কিন্তু আমি আপনার কাছে থাকতে পারবো না, আসতে পারবো না, এত বড় শাস্তি আমার আপনি দিয়েন না। বলে গুরুর হুকুম ফরজে আইন, এখন দরবারের বাইরে যাও, আর যেন তোমাকে না দেখি। আমির খসরুকে গুরু ভাইয়েরা গুরুর হুকুম পালন করতে হবে, গুরু ভাইয়েরা ধৈরে দরবারের বাইরে নিয়ে গেছে, বুঝায় বলছে, ভাই রে তুই এমন কথা বললি, তোর কথাটা তো সত্য, বাজান জানি কেমন হয়ে গেল, বাজানের জালালি ভাবের উদয় হয়ে গেল, বাজান তো এখন এই কাজ করলো, চলে যা, বাজান যখন শান্ত হয় তখন তুই আসিস। বাজানের সামনে 2-4 দিনে আসিস না, বাড়িতে গেছে, বাড়িতে যেয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়ে বসে বসে চোখের পানি ছেড়ে কানছে, বাজানরে যে গুরু তার ভক্তকে আর দেখতে চায় না, এমন পুরা মুখ পৃথিবীর আর কোনো মানুষকে দেখানোর যোগ্যতা আমার নাই, ঘরে বসে বসে কানছে,
একদিন দুই দিন তিন দিন চলে যায়। নিজামুদ্দিন আউলিয়াও পাগল হয়ে গেছে, কি করলাম এমন বাক্য একবার বলে ফেললাম, আমার তো ভালো লাগে না, ছটপট ছটপট করছে, কোনো জায়গায় কোনো শান্তি পায় না। অবশেষে ভক্তরা একটা কাওয়াল নিয়ে ঠিক করে দিছে, বাজান দিছে, একটা গান শুনলো হয়তো ভালো লাগবে। গানে তার এশক আরো বাইরে গেছে, জামা কাপড় টাকা পয়সা আংটি ঘড়ি যা ছিল সব দিয়ে দিছে, কাওয়ালের গান তো বন্ধ হয় না। অবশেষ পায়ের খরম জোড়াও দিয়ে দিছে, কাওয়াল খরম পাওয়ার পরে গান বন্ধ করছে। জীবনে এত বড় উপহার পাই নাই, নিজামুদ্দিন আউলিয়ার পায়ের খরম আমার ভাগ্যে জুটলো। খরম নিয়ে হারমুড়িটা বাঁধে তারপরে যখন যায়, আর ওই যে আমির খসরু সে যে ঘরে বসা, হঠাৎ করে তার মুর্শিদের শরীরের যে গ্রান, এই গ্রানটা তার নাকে আসছে। আরে এই গ্রানটা কই ছিল কেন? এটা তো আমার বাজানোর শরীরের গান রে, আমার বাজার দরবার থেকে আমাকে তারাই দিয়া মনে হয় আমার দয়াল আমার দেখার যে ডাকতেছে রে। ঘর থেকে বাহির হয়েছে, বাহির হইয়া রাস্তায় যায় দেখে না তার মুর্শিদ নাই। কে রে? তাহলে মুর্শিদের শরীরের গ্রান আসে কোথেকে? যেই নাকি কাওয়াল আসছে, দৌড়ে গেছে, কাওয়াল ভাই তুমি কি আমার বাজারের দরবারে গেছিলা? যে হ্যাঁ, আমার বাজার কেমন আছে, বাজারের গান শুনেছ তো? শুনাইছি, এই জন্য তো তোমার শরীর থেকে আমার মুর্শিদের শরীরের গ্রান আসে। বাজান কি দিছে? কয় অনেক কিছু, এমন পুরস্কার জীবনে আর পাই নাই। অবশেষ কি পুরস্কার? যে নিজামুদ্দিন আউলিয়ার পায়ের খরম থাবা দেয়া পাও দুটো জড়াই ধরছে, কাওয়াল ভাই ঘড়ি আংটি টাকা পয়সা সবকিছু তোর, শুধু আমার মুর্শিদের পায়ের খরম জোড়া আমার দিবি। কই কেন? কয়ে খরম জোড়া নিয়ে আমি আমার মুর্শিদের সামনে যাব, গুরুর হুকুম অমান্য করে আমি বলবো বাজান তোমার পায়ের খরম জোড়া দেওয়ার জন্য তোমার কাছে আসছি। বলে এই খরমের অনেক মূল্য, তুমি তো এই মূল্য দিতে পারবে না। আমি গরিব মানুষ, কি করে দিব? আমার 7% ভিটা মাটি আছে, আমি তোমার নামে দলিল করে দিব, আমি গাছতলায় বসবাস করব, তবু আমার মুর্শিদের পায়ের খরম জোড়া দাও। বলে খরম জোড়া লইয়া রওনা করছে, আর আকাশে প্রচণ্ড ঝড় শুরু হয়েছে। নিজামুদ্দিন আউলিয়া তো অন্তর্যামী, বলছে দরজাগুলো জানালাগুলি বন্ধ করে দাও দরবারের, দরজা জানালা কোনো কিছু যদি খোলা না থাকে, দরজা জানালাগুলো বন্ধ করে দিছে, চতুর্দিকে ঘুইরা দরবারে যাইতে পারে না। অবশেষ দেখে বাড়ির ভিতর থেকে একটা ড্রেন আসছে, ওই ড্রেনের ভিতর দিয়ে মাথা ঢুকাই দিছে, আমি ময়লার ভিতর দিয়ে যাই আমার মুর্শিদের সাথে দেখা করি। অন্তত একটা রাস্তা তো আমার গুরু রাখছে, সেই রাস্তায় যাব। কদ্দুর গেছে আর বেরিতে পারে না, পানিও পাস হয় না, সামনেও যাইতে পারে না, পিছেও আসে না। খরম জোড়া বুকে নিয়ে বলে, দয়াল তুমি আমারে দেখো, আমাকে একটু ব্যবস্থা করে দাও। এক গুরু ভাই যে কয় বাজার বাড়িতে ভরে গেল ময়লা পানি, ময়লা পানিগুলি তো যায় না, কি করব? কয় কোনো ময়লা বাসছে মনে হয়, একটা বাঁশ চিকুন করে বাঁশের মাথা দিয়ে খাওয়া দিয়ে ওই আবর্জনাগুলি পরিষ্কার করে দাও, তাতে পানিগুলো পাস হয়ে যাবে। ঠিক তাই করলো, বাঁশের মাথা শুকাইয়া যখন মারে নাকে মুখে কপালে মাথায় লেগে সে ওখানেই তার প্রাণ পাখি চলে যায়। শিশু কালে আলো বাসারে, শিশু কালে টিপু সা বাবা কেমনে ভুইলা রইলা রে গণিতা, কেমনে ভুইলা রইলা রে বাবা, কেমনে ভুইলা রইলা রে আইরে ফের কই রা
কি সালারে হই আরে ও আমার তরদি হাইরে ও বাবা কার সায়াই যা রাম রে সদনবি কার সায়া যা রাম রে বাবা কার সায়াই যা রাম রে হই রে তেল কই রাখি যা রে হই আরে ও কাতে কান্দা পথে কান্দাও রে কাতে কান্দা পথে কান্দাও রে কাতে কান্দা পথে কান্দাও রে রাখি জালা রে আরে ও আমার খেয়াল চান হাই রে ও আমার অসীম চান হাই রে রাখি জালা রে আমার প্রেম রাখি জালা রে দলিল ও রে
জালা রে চলিলো ওই জালা কি দিয়াজু রামহরে জালা কি দিয়াজু রামহরে জালা কি দিয়াজু রামহরে খাইলে কি জালা রে ও বইলে নাই কার তুই আহারে বাবা বইলে নাই কার তুই আহারে শামা বইলে নাই কান তুই আহারে খাইলে হারে ও দয়াল চান হাইরে ও নাইরে মাতা না আইকা পিতা রে নাইরে মাতা না পিতা রে নাইকা মাতা নাইকা পিতা রে ভজন আমার নাইকা জোরার ভাইও রে সাসাই বাবা নাইকা কি জালারে হায় ও রামা আয়াল চান হাইরে ও রামা তুমি চান হাইরে কি জালারে আমার কে কি জালারে গুরুর খরম জোড়া বুকেই রাখছে, খরমটা ছাড়ে নাই। কিন্তু আমির খসরুর প্রাণ পাখিটা উড়ে গেছে ওখানে, ফিনকি মেরে রক্ত ছড়ছে, পানিগুলো লাল হয়ে গেছে।
ট্রেনে নাই মা, মানুষের পাউটা হিনা বাইর করছে দেখে নিজের তরিকার বাইকে নিজে খুন করে ফেলেছে। আমির খসরোকে উঠিয়ে নিজামুদ্দিন আউলিয়ার কাছে নিয়ে গেল। এই অবস্থা, এই দশা হয়ে গেছে, কয় আর কি করা যাবে? না করছিলাম ওজন আর কোনদিন দরবারে না আসে। এসেছিল, জীবন দিয়ে দিল, গুরুর খরম যারা তুমি তার বুকে গোসল দিয়েছে, দাফন করবে। কবরে যখন নামাইছে গুরু ভাইরে সাহে দেখে এই কবরের মধ্যে আমির খসরু নাই, কবরের মধ্যে নিজামুদ্দিন আউলিয়া নিজেই শুয়ে দিয়েছে। আজ বড়টি দে পিয়া ডাকি রহিলা কু থাইটি পুষা আয় আজ বড়টি দে পিয়া ডাকি রহিলা কু তাই হাসি বিচার আরে রহিলা কু ছায় রে দয়াল আয় দৌড়াইয়া ভক্ত
ভক্তরা চলে আসছে। বাজান দেখেন আমার তরিকার ভাই আমির খসরুর কি অবস্থা হয়েছে। আমির খসরুর তো না, একবার এসে দেখেন। নিজামুদ্দিন আউলিয়া তো ভক্তের বেদনায় চিত হয়ে শুয়ে রয়েছে, নাকে মুখে কাপড় দিয়া চাদর দিয়া, ভাই কে ডাকে শোনে না, মুখের কাপড় সরাইছে, চোখ মেলে তাকায় না, দেখে নিঃশ্বাস চলে গেছে ভক্তের বেদনায়। নিজামুদ্দিন আউলিয়া নিজেও চলে গেছে। ও তুমি করলো ওরে বাবা, আমি যদি দুই বার করি দয়ালা, আমি যদি দুই বার রশিদ বাবা, আমি যদি দুই বার করি আজকে পালো কত মানরে হাসি প্রাণ আর রে আজি রিয়া তাকি রহিলা তুমারে দয়ার আজি বড় ভক্তরা বেহুশ হয়ে গেল, ব্যাকুল হয়ে গেল, হায় হায় কি হইল কবরেও। নিজামুদ্দিন আর ঘরে এসে দেখি নিজামুদ্দিন বাবা আমাদের মুর্শিদ কেবলাও চলে গেছে, ঘর থেকে বাহির করছে গুরু শিষ্য দুইজন একসাথে। বালিশের নিচে দেখে একটা চিরকুট, নিজামুদ্দিন আউলিয়া বাবা জান লিখে গেছে, ওরে ভক্তরা তোরা যদি কেউ আমার রোজা জিয়াত কো জিয়ারত করতে আসিস তাহলে সরাসরি আমার রোজা জিয়ারত করলে আমি তার জিয়ারা কবুল করব না, আমার জিয়ারতে আগে আসে, আমার জিয়ারত আসার আগে আমার ভক্ত আমির খসরুর রোজা জিয়ারত করে তারপরে আমার রোজা আসে, আমি তার জিয়ারতটা কবুল করে দিব। গুরু শিষ্যের এক রূপ হয়ে গেছে বাবা। নিজামুদ্দিন আউলিয়া দিল্লিতে তার মাজার শরীফ, নিজামুদ্দিন আউলিয়ার পায়ের কাছেই আমির খসরুর মাজার। আগে জিয়ারত করে ভক্তের মাজার, পরে জিয়ারত করে গুরুর মাজার। গুরু শিষ্যের এমন খেলা, তেমনি আজকের খেলা দয়াল গণেশ বাবা, তিনি কিন্তু পানিতে ডুব দিয়া তারপরে কোথায় গেছে আজ পর্যন্ত জানে না। সেই গণেশ বাবার একান্ত রুহানি সন্তান আজকে যার নাম ওরস, সেইটি বেশি কথা বলে ফেললাম। আমি আমার ভক্তের কাছে একটা কথা আমি একটু জানতে পারি তো নাকি বাবা, আমি তো ভক্ত তো আজকে পালা দিছেন, কালকে যদি আবার সালম সরকারের গুরু দেয় আমার শিষ্য দেয় আমার কিন্তু তাই গাইতিব তাই না, তা একটা ওজন তো আছে সমানে সমান, তাই সে তো গুরু পর্যায়েরই লোক সালম সরকার, আজকে পালা দিছে শিষ্য তাই হলো শিষ্য। তাই আমি একটা কথা জানতে চাই, নবীর কথা যেখানে প্যাঁচ দিয়া বলছিল আমাকে যে মুরিদি হয় নাই, হে আবার মুরিদ করে কেমনে, খেলাবত্ত দূরের কথা, নবী 40 বছরে মুরিদ করলো,
আর মুরিদ হইল জিয়া 52 বছরে মেরাজে জিয়া। আমি খালি জানতে চাই এমন একজন ভক্ত ছিল যে মুরিদ হওয়ার আগে তার গুরুর খেলাফত দিয়া তারপরে তার কাছে মুরিদ হয়েছে। মুরিদ হয় নাই সে, মুরিদ হইতে গেছে পীরের কাছে। পীরে কয় না আমি তোমার মুরিদ করতে পারবো না। কয় আমি কি বেমুরিদা থাকবো? কয় না তোমার আমি মুরিদ করতে পারবো না। অবশেষে ভক্তে তারা খিলাফত দেয়, খিলাফত দিয়া তার কাছে আবার তিনি মুরিদ হয়। আমি জানতে চাই ঘটনাটা কি, তারা কারা? অনেকক্ষণ গান হয়ে গেছে, আর কোনো গান আমি এখনো গাইব না। হ্যালো, খুব সুন্দর আলোচনা, খুব সুন্দর গান আমরা শুনলাম। আমি একটি কথা নির্দ্বিধায় বলতে পারি, আজকে রাত্রে আমাদের সাথে যারা কষ্ট করলেন, আমি একেবারে নির্দ্বিধায় বলতে পারি আজকের রাত্রে আপনারা গান শুনলেন না, ইবাদত করলেন। আজকের যে আলোচনাগুলো হলো, অনেক বছর ধরে এত সুন্দর আলোচনা, এত সুন্দর কালাম পেশ হয় নাই। আর এর জন্য সমস্ত কৃতিত্ব আমি আপনাদেরকে দিব, কারণ আপনারা নীরবতার মাধ্যমে আমাদেরকে আলোচনাগুলো করার সুযোগ করে দিয়েছেন। তো দেখেন, প্রশ্ন সারা রাত্রে করে নাই, একটাই করছে। আমগো এলাকার মধ্যে এক লোকে রইল 11 মাইয়া এক পোলা, তো সেই পোলা এলো উপজেলা চেয়ারম্যান। এখানে ওই বাপে গ্রাম বইরা আটতো আর কইতো, পোলার মতো পোলাই কইলি হয়। তো এরকম প্রশ্নের মতো প্রশ্নে কইলি হয়। আচ্ছা, কোন পীরের ভক্ত খেলাফত দিয়ে এরপরে মুরিদ হয়? যদি ভক্ত পীরের খেলাফত দিতারে, তাইলে তার মুরিদ হওয়ার দরকার কি পরে? তো এই মাথাটাই আমার নষ্ট করে লাগছে। পরে খুঁজতে 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 বাইর করছি, পাওয়া যাইব না। পাওয়া না গেলে তো তোর মতো হরাবা যাইতাম। হ্যাঁ বেড়া, ওই যে কইতাম নি, বেজার হইবেন, আমেরিকার মধ্যে একটা প্রতিযোগিতা আয়োজন করছে, মানে সারা পৃথিবীর থেকে গরু লয়ে যাইবা, দুধ পানাইবা, যে বেশি দুধ পানাইয়া দেখাইতে পারবা তার এলো সেরা পুরস্কার। অস্ট্রেলিয়া থেকে গরু লয়ে গেছে, দোয়াইছে 52 কেজি, আমেরিকা হ্যাঁ দোয়াইছে 50 কেজি, আর বাংলাদেশ যেটা এইটা দোয়াইছে মাত্র 1 পোয়া। তো এই সাংবাদিকরা তো ধরছে মাইক, আপনি গরু থেকে 1 পোয়া দুধ দোয়াইলেন, এরম একটা গরু লইয়া এই আমেরিকা কেমনে প্রতিযোগিতায় নাম দিলেন একটু কোন তো?
কয় মিয়া বাইকতে থেকে আহানোর সময় বউ তাড়াহুড়া করে একটা হাড় গরু দিয়ে দিছে, এই হাড় গরুর তো যে এক পা ধোয়াইছি বেটা, আমি হাড় গরুর তো এক পা ধোয়াই না, দেখেন আপনারা সবাই মুজাদ্দেদ আল ফেসানির নাম শুনছেন, তার একটা ছেলে ছিল, নাম ছিল তার আবুল ওলাই। এই মুজাদ্দেদ আল ফেসানি পর্দা নেবার আগে তারে কিন্তু খেলাফতি দিয়া তারপর পর্দা নিছে, তার তরিকাকে সমুন্নত রাখার জন্য উপযুক্ত মনে করে। কিন্তু একটা ওসিয়ত তিনি করে যান যে তোমাকে আমি কামলিয়াতে পরিপূর্ণ করতে পারলাম না, আজমির শরীফে চিশতিয়া তরিকার মস্তবর একজন আল্লাহর ওলি আছে, নাম তার খাজা মঈনুদ্দিন চিশতি, তার হাতে হাত দিয়ে তুমি বায়াত হইবা। তেই আবুল ওলাই বাবার কথা অনুসরণ করে সেই খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে আয়শা উপস্থিত হয়েছে। আয়শা দেখে আজ থেকে পনেরো দিন আগে খাজা মঈনুদ্দিন চিশতি পৃথিবী থেকে বিদায় নিছে, তিনি রোজার ভিতরে আছে। একটা চিৎকার দিয়া পড়ে গেল রোজা মুবারকে, হে খাজা মঈনুদ্দিন, আমি আমার বাবার নির্দেশ মতো আপনার কাছে আসছি, আপনার কাছে বায়াত হওয়ার জন্য, এটা আমার বাবার নির্দেশ, কিন্তু আপনি তো দুনিয়ার উপরে নাই, আমার উপায় হবে কি? আমার বাবার কথা কি তাহলে মিথ্যা হয়ে যাবে? তখন খাজা মঈনুদ্দিন চিশতি তিন দিন গত হওয়ার পরে মনে রাখবে, এই তিন দিন ভক্তি দিয়া পড়িয়াই রয়েছে। এই তিন দিন গত হওয়ার পরে খাজা মঈনুদ্দিন চিশতি রোজা মুবারকের উপরে উঠে বইছে, বইয়া কইতাছে বাবা তুই উঠছে, বলতেছে আমি যেদিন থেকে পর্দা নিছি সেদিন থেকে তো আমার খেলাফতের দরজা বায়াতের দরজা বন্ধ হয়ে গেছে, এখন তো আমি তোরে বায়াত করতে পারবো না। আবুল ওলাই বলে আমার কাছে সেই ই আছে, কৌশল আছে, কি আমি তো হ্যালো হ্যালো এটা কমলো কেন, হ্যালো হ্যালো লটকুমন, হ্যালো এ বেটা হারাই তোর আমার এই কষ্ট দিছ, দেখছেন সারাটা রাইত আমার এই কষ্টগুলি দিছে। তো আবুল ওলাই বললেন আমি মুজাদ্দেদিয়া তরিকার খেলাফত প্রাপ্ত একজন খলিফা, আমার বাবা মুজাদ্দেদ আল ফেসানি আমাকে খেলাফতি দিয়া তারপর তিনি পর্দা নিছেন, এখন আমি আপনাকে খেলাফতি দিব, আপনি তারপর আমাকে বায়াত করবেন। আবুল ওলাই খাজা মঈনুদ্দিন চিশতিকে খেলাফতি দিলেন, তারপর বায়াত হইলেন, তারপরে খাজা মঈনুদ্দিন চিশতি রওজা পাকের মধ্যে গেলেন। এই জন্য এই আবুল ওলাই তরিকার নাম হইল চিশতিয়া মুজাদ্দেদিয়া। এই খেলাফত একজনই ভক্ত, একবারই খেলাফতি, এরপরেই সব শেষ। এই কয়টা বাজে রে, আমি গান গাওয়ার পর কি আবুল ভাই সুযোগ পাইব? আচ্ছা যদি না পান আমার কোনো কথা নাই, না আসতে কুরবান ভাই, যদি পায় তাইলে এই প্রশ্নের জবাব দিবেন, আর যদি না পায় অন্য যে কোনো দিন গান হইব সেদিন দিয়ে দিবেন।
নারদরে তো নারদের নাম তো শুনছেন, হিন্দু যারা তারা বলতে পারবেন নারদ খালি নারায়ণের কাছে গিয়া কয় আমার যে ভক্ত না, মানে কি কমু একেবারে আমারে না পাইয়া পায়। তো সাডামি করতে 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 নারায়ণ একদিন কয় তো চল তো তোর ভক্ত বাড়ি একদিন, তোর এত ভক্ত। নারায়ণরে লইয়া এক ভক্ত বাড়ি গেছে, এ ভক্ত কই, ভক্তের বউ কয় হ্যাঁ তো তিন দিন পরে আইব, আপনারা কারা কয়? নারদ উঠা কয় আমি হ্যার গুরু, কয় তো তিন দিন পরে এন হে বাইতে নাই। নারায়ণ কয় নারদ তোর ভক্তের ধন সম্পদে যেন পরিপূর্ণ হয়ে যায়, যা আছে এটা যেন খলে দিন দিন বাড়তেই থাকে। আইয়া বলছে এখানে কয় তোর ভক্ত বাড়ি তো দেখলাম, তো আমার ভক্ত বাড়ি চল। নারায়ণ কইতেছে নারায়ণের ভক্ত বাড়ি গিয়া উঠছে, এই ভক্ত কই, ভক্তের বউ কয় উনি তো বাড়িতে নাই, আপনারা কারা? বলে আমি তো তোমার স্বামীর গুরু। কত বহে বসাইয়া হাত পাও ধোয়াইয়া সেবা যত্ন কইরা খাবারের আয়োজন করব, হাড়ির মধ্যে হাত দিয়া দেখে এক মুঠ চাউল নাই। চলে গেছে গ্রামে, আমাদের বাড়িতে মেহমান আসছে কিছু চাল ধার দাও, কেউ দেয় না। আসার সময় দেখে একটা দোকান, ওই দোকানে গিয়া দোকানিকে বলে আমার কিছু চাল ধার দাও। কয় আমি তো বাকিতে বেশি না। বলে আমার দিতেই হবে। বলে তোমাকে দিতে পারি, আমি করি ছাড়া অর্থাৎ টাকা ছাড়া আমি তোমাকে চাল দিব না, তবে তোমার কাছে একটা জিনিস আছে, যদি আমাকে দাও আমি তোমাকে চাল দিতে পারি। কি? বলে তুমি খুব সুন্দরী যুবতী, তোমার দুটি স্তন, একটা স্তন যদি তুমি আমারে কাইটা দাও তাইলে দিব। ভক্তের স্ত্রী কয় স্বামীর গুরু যদি আমার বাড়িতে থেকে অনাহারে জায়গা তাই অকল্যাণ হবে না, স্তন একটা কাইটা চাল নিয়া খাওয়া এলো এই পাক শাক কইরা নারায়ণ আর নারদকে দিতে গেছে, যখন পারস করতে গেছে অর্থাৎ বাইরা দিতে গেছে একটু উপর হইছে, এই বুকের থাইকা কয়েক ফোঁটা রক্ত খাবারের মধ্যে পড়ছে। নারায়ণ কয় এই খাবার তো আমি খাবো না। বলে কেন? তুমি অশুচি। ভক্তের স্ত্রী দুই চোখের পানি ছেড়ে বলে আমি অশুচি না, আমি আমার স্বামীর গুরুর সেবার কারণে আমার একটা স্তন বন্ধক রেখে তারপরে আমি এই খাবারটুকু এনেছি। বলে সেই দোকানদারের দিকে তুমি তাকায় দেখছিলা? কয় না। কয় কেন দেখে নাই? কয় আমার স্বামীর হুকুম ছিল না। বলে তার পাও দেখলে চিনবা? বলে হ্যাঁ পাও দেখলে চিনব। তখন নারায়ণ নিজের পাও দুইটা বাইর করে দিছিল, বলে হ্যাঁ এই পাও দুইটাই ওই দোকানদারের। বলে তুমি চেহারা দেখো নাই, পাও দেখা চিনলা, আসলে ওখানে কি কোনো দোকান ছিল? কয় না, আগে পরে দেখি নাই। বলে আমি নারায়ণ নিজেই দোকান দিয়া বইছিলা। এই একটা পানদানের মধ্যে সে কাটা স্তনটা হাজির করে ওইটাকে ঠিক করে দিল, ভক্তি দিয়া পড়ে গেল। এখন সেবা যত্ন না পাইয়া নারদরে ডাক দিয়া কয় তোরও ভক্ত বাড়িতে গেলাম, কি যত্ন করলো দেখলাম, তো আমার ভক্ত বাড়িতে তুই আইলি কি যত্ন করলো তুই দেখলি? নারদ কয় প্রভু আমারে ক্ষমার চোখে দেখেন, ভক্ত যে এই রকম হয় এটা তো আমি জানতাম না, আমারে তো ডাব কাইটটা খাওয়ায় ওইতেই আমি মানে একেবারে ব্যাকুল হয়ে যাই, মশগুল হয়ে যাই, তো বাড়ির থেকে বাইরে যাইব। ওই ভক্ত
ওই পাশের বাড়ির থেকে এই একটা গরু আইনা, এটারে কয় বর্গা না কি কয় পালে, একটা বর্গা বাগি, তো ওই একটা বাচ্চা হইব, ওইলে ওই বাচ্চাটা রাইখা দিব, দুধের গাইডা দিয়ে দিব, এরকম হইতো। তো ওই নারায়ণ বাড়ির থেকে বাইর হয়ে যাওয়ার আগে কইতাছে, এই গাভীর দুধালা গাভীটা, গাভীর বাচ্চাটা দুনুটা যেন মরে যায়। নারায়ণ যদি কয় মরে যাইতে আর কোনো উপায় থাকে বাঁচার, থাকে রে নাই, বাড়ির থেকে বাইর হওয়ার আগেই দাফাইয়া মরে গেছে। নারদ কয় প্রভু, যে ব্যক্তি আমাকে এক মুহূর্ত দাঁড়াইবার দিল না, হ্যাগত বর দিয়াইলেন যে ধন সম্পদে যেন বাইরে যায়, আর যেই বাড়িতে আমাকে স্তন কাইটা বন্ধ রাইখা তারপরে খাওয়াইয়া দিল, যত্ন করিয়া দিল, তাগ ও সাপ দিয়াইলেন যে ওই বর্গা গাই বাছুর সব যেন মরিয়া যায়, এটার কারণটা কি? আমার প্রশ্নই এইটা গুরু, যে বইতে দেয় না তারে দেও বর, আর যে জীবন যৌবন দেওয়ার সেবা করে তারে দেয় অভিশাপ, এর কারণটা কি? এই প্রশ্ন এইটাই। আজকে দেখি না খারাইয়া যায় কই, কি জানা দরকার আছে কি না? দরকার আছে, দরকার আছে। এটা আপনার লগের বন্ধু বান্ধব পান নাই, তলদা তলদা খাতির থাকব, গান গাইয়া যাইবেন গা, বুঝলেন? খাতির আলা বয়াতি আমি না, খাতির করি আমি বাইতে গিয়া একটা গান গাইয়া লই। ওরে আগে জানলে মর্ম হতো ধর্ম রে বুঝে, সাধন করলেম না গুরু আমার কর্ম ভালো না, জন্ম পেয়েছি বটে কিন্তু তার মর্ম বুঝলাম না, আগে জানলে মর্ম কত ধর্ম রে বুঝে, সাধন করলেম না আমার কর্ম ভালো না, আমার কর্ম ভালো না, জন্ম পেয়েছি বটে কিন্তু তার মর্ম বুঝলেন গুরু আমার কর্ম ভালো না, গুরু আমার কর্ম ভালো না। নির্জঠরে এ আমি রক্ত মাংস আহার করে আসিলাম ভব সংসারে, তারে চিনলাম না, আসিলাম ভব সংসারে তারে চিনলাম না, আসিলাম ভব সংসারে তারে চিনলাম না। যে জন নির্জঠরে রক্ত মাংস আহার করে আসিলাম ভব সংসারে, তারে চিনলাম না, তারে করলে যতন মনের মতন রে আমার, করলে যতন মনের মতন রে আর এমন হতো না গুরু আমার কর্ম ভালো না। Oh, my God.
লাভ করিবার আশা করে অমূল্য ধন বোঝাই করে আসিলাম ভব সংসারে নিয়ে বাসনা লাভ করিবার আশা করে আমি অমূল্য ধন বোঝাই করে আসিলাম ভব সংসারে নিয়ে বাসনা জিরার দরে বেসলাম হীরারে আমি জিরার দরে বেসলাম হীরারে আমি মন্ত্রণা বাবার ক্রস মায়ের চৌরস এই তো হলো পঞ্চটি রস জানি আতা করলাম না বস সাধন হলো না বাবার ক্রস মায়ের চৌরস এই তো হলো পঞ্চটি রস জানি আতা করলাম না বস সাধন হলো না দিলাম পিতৃধনের মাথায় বাড়ি রে আমি পিতৃধনের মাথায় বাড়ি রে আমি যতন করলেন না আমার কর্ম ভালো না গুরু আমার কর্ম ভালো না কয় মাহার কুহকে জন্মের মতো আছি ঠোকে কি হবে আর বেশি বকে আগে বুঝলাম না রজ্জ কয় মায়ার কুহকে জন্মের মতো আছি ঠোকে কি হবে আর বেশি বকে আগে বুঝলাম হারিয়ে ধন খুঁজলে কখন রে হারিয়ে ধন খুঁজলে কখন রে প্রভু ওই ধন মিলে না আমার আমার কর্ম ভালো না আমার কর্ম ভালো না জন্ম পেয়েছি বটে কিন্তু তার মর্ম বুঝলেম না